তো সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে নার্ভাস সিস্টেম, বেসিক অফ নার্ভাস সিস্টেম। তো আজকে আমরা নার্ভাস সিস্টেম সম্পর্কে একটু জানার চেষ্টা করব, আর ক্রেনিয়াল নার্ভ পরীক্ষার জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সবগুলা কভার করা পসিবল হবেই না। তো আমি যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করব, ঠিক আছে? তো সবার প্রথমে হচ্ছে যে একটা নার্ভাস সিস্টেমের পেশেন্টের কি কি হিস্ট্রি নিতে হবে, কারণ আমরা সিভিএস, রেসপিটরি, জিআইটি যখন পড়ছি আমরা হিস্ট্রি থেকে শুরু করছি যে একটা হিস্ট্রি কিভাবে তোমাকে নিতে হবে বা কি কি জিনিস তোমাকে অবশ্যই জিজ্ঞেস করার প্রয়োজন আছে। সো তেমনি ভাবে তুমি যখন আলটিমেটলি নার্ভাস সিস্টেমের একটা পেশেন্টকে পাবা, নার্ভাস সিস্টেমে কিছু কমন ডিজিজ আছে যেগুলা আমরা খুবই কনসার্ন এবং আমাদেরকে জানতেই হবে পরীক্ষার জন্য। তার মধ্যে সব থেকে কমন হচ্ছে কি, স্ট্রোক, খুবই কমন। হ্যাঁ, এবং আশেপাশে তুমি যখন হসপিটালে যাবা দেখবা যে প্রচুর রোগী আছে, ঠিক আছে? এই স্ট্রোকের প্রচুর রোগী হসপিটালে গেলে তুমি পাবা যে স্ট্রোকের রোগীদের ভরপুর। তো স্ট্রোক আছে, অনেক ধরনের স্ট্রোক হতে পারে, ইসকেমিক স্ট্রোক হয়, হেমোরেজিক স্ট্রোক হয়, সাব অ্যারাকনয়েড হেমোরেজ হয়, এটাও এক ধরনের ধরনের স্ট্রোক নিয়ে আসে। এছাড়া আরো কি কি আসে, সিএনএস এর ডিজিজ যদি বলো, জিবিএস একটা কমন ডিজিজ খুবই পাবা, ঠিক আছে? যে প্রচুর রোগী পাবা যে তুমি জিবিএস এর আছে, ঠিক আছে? টিআইএ পাবা, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক পাবা, ঠিক আছে? তারপর সিনকোপের রোগী পাবা, ঠিক আছে? তো মোটামুটি তুমি সিএনএস এর অনেক ধরনের, এছাড়া ট্রান্সভার্স মায়েলাইটিস এর রোগী পাইতে পারো, ঠিক আছে? তুমি অনেক রোগী পাইতে পারো, ঠিক আছে? তারপর হেড ট্রমার রোগী পাইতে পারো, ঠিক আছে? তো মেইন কথা হচ্ছে, একটা যদি এরকম পেশেন্ট আসে, সিএনএস এর একটা পেশেন্ট আসে, তো তোমাকে তো কিছু সিমটম জিজ্ঞেস করা জানতে হবে, ঠিক আছে? তো স্ট্রোকের যদি একটা পেশেন্ট আসে, তুমি অবশ্যই তার একটা প্রেজেন্টিং কমপ্লেনার থাকবে। তো প্রেজেন্টিং কমপ্লেনটাকে তো তুমি অবশ্যই এলাবোরেট করবা, যেটা আমরা আগেও বলছি যে কিভাবে এলাবোরেট করতে হয় সেটা তোমরা জানো, ওডি পারা দিয়ে করবা। আর যদি কোনো পেইন থাকে তাহলে আমরা কি দিয়ে করবো, আমরা সক্রেটিস দিয়ে হচ্ছে পেইনটাকে এলোবরেট করব, ঠিক আছে? এখন একটা জিনিস হচ্ছে যে কি কি কমপ্লেন নিয়ে রোগী আসতে পারে, একটা সিএনএস এর রোগী কি কি কমপ্লেন নিয়ে আসতে পারে, তোমাদের কি মনে হয় বলো তো? তোমাদের কি যে কোনো এক আইডিয়া সাইডের আছে? দুর্বলতা নিয়ে, উইকনেস নিয়ে আসে সাধারণত যারা হ্যাঁ, হেডেক স্টুডেন্ট। নিয়ে আসে। হ্যাঁ, দেখো যে হেডেক একটা কমন জিনিস, হেডেক কিন্তু পাবাই, ঠিক আছে? হেডেক পাবা, মাথায় মানে মাথায় ব্যথা আসলে হেডেক। তাহলে হেডেকটাকে কিন্তু এক্সপ্লোর করবা কি দিয়ে, সক্রেটিস দিয়ে করার চেষ্টা করবা, ঠিক আছে? এটা এটাই কিন্তু দিয়ে শুরু করতে যাচ্ছিলাম যে হেডেক, একটা রোগী আসছে মাথা ব্যথা নিয়ে, এখন হেডেকটা যদি আমি একটু এলোবরেট করি। হ্যাঁ, কারণ এগুলা খুব ভালোভাবে অনেক কিছু, হেডেকের কজ অনেক হইতে পারে। কি কি কজ হইতে পারে, কারো যদি চোখে মানে সমস্যা হয় তাহলে হেডেক হয়, যাদের কিন্তু এই গ্লাস পরো, দেখবে যখন তোমার পাওয়ারের অ্যাডজাস্ট হচ্ছে না তোমার মাথা ব্যথা করে, রাইট অর রাইট না, এটা কি দেখছো কখনো? আমি চোখে চশমা পরি না, কিন্তু আমি বুঝি যে আমি যখন অল্প আলোতে স্ট্রেন দিয়ে দেখি চোখ ব্যথা করতেছে, মানে মাথা ব্যথা করবে। তাহলে তোমার একটা হচ্ছে আই প্রবলেমের জন্য হেডেক হইতে পারে, কানে কোনো প্রবলেম হলে হেডেক হইতে পারে। দেখবা যখন কারো কানে পানি ঢুকে যায় সে বলে যে আমার কানটা ব্যথা করতেছে, মাথাটা ব্যথা করতেছে। হ্যাঁ, তার মানে ইয়ারের প্রবলেম গুলাও হেডের সাথে যুক্ত, কারণ এটা নার্ভটা হেডেই পেয়ে আসবে। তাহলে এছাড়া কি, ব্রেনের যদি নিজস্ব কোনো প্রবলেম হয় তাহলেও হেডেক হয়। তাহলে ব্রেনের কি প্রবলেম হলে হইতে পারে, যদি ধরো যে আমাদের ইন্টাক্রেনিয়াল কোথাও যদি একটা ব্লিডিং হয় তাহলে হইতে পারে, যদি ওখানে প্রেশার ইনক্রিজ হয়ে যায় তাহলে হইতে পারে, যদি মেনিনজাইটিস বা এনসেফালাইটিস কোন ইনফেকশন হয় তাহলেও হইতে পারে। এছাড়া আর কি কি আছে, এছাড়া আছে যে আমরা জানি আমাদের সাইনাস আছে, সাইনাস গুলার যদি কোনো সমস্যা হয় তাহলে হেডেক হয়, ঠিক আছে? তাহলে হেডেক হয়। মাইগ্রেনে কি হয়, হেডেক হয়। মাইগ্রেন একটা কমন, আমি কিছু হেডেক নিয়ে কথা বলবো কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মাইগ্রেন একটা। এছাড়া আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে
এটাকে বলা হচ্ছে জায়ান্ট সেল আর্থ্রাইটিস, এই নামটা কি তোমরা শুনছো? না ভাই, আচ্ছা, এটা একটা ওয়ান অফ দা হচ্ছে কি বলতে পারি আমরা, বলতে পারো যে রেড ফ্ল্যাগস অফ হেডেক, জায়ান্ট সেল আর্থ্রাইটিস, ঠিক আছে, জিসিএ। তো জিসিএ তে হেডটা হয় ইউজুয়ালি টেম্পোরাল সাইডে। আমাদের মাথাটাকে যদি দুই ভাগে ভাগ করো, তাহলে একটা সামনের দিকটা তো ফ্রন্টাল, আর একটা হচ্ছে একদম ভার্টিক্যালি, হচ্ছে মিড লাইন বরাবর, আর দুই পাশে দুইটা কি আছে, টেম্পোরাল লিজন আছে, আর ওপরেরটা প্যারাইটাল লিজন আমরা বলি, এটা মিড লাইন বরাবর, আর পিছনে আছে অক্সিপিটাল লিজন। তাহলে সামনে ফ্রন্টাল, পেছনে অক্সিপিটাল, মিড লাইন বরাবর আছে প্যারাইটাল, আর দুই পাশে কানের সাইড বরাবর আছে কি টেম্পোরাল। হ্যাঁ, তো যেটা বললাম জায়ান্ট সেল আর্থ্রাইটিস ইজ ওয়ান অফ দা রেড ফ্ল্যাগস অফ হেডেক। এই হেডেক নিয়ে যদি আমরা কখনো, আমি সবসময় বলছি প্রত্যেকটা সিস্টেমে আগে রেড ফ্ল্যাগ গুলা জানতে হবে, যে পেশেন্টের রেড ফ্ল্যাগ আছে কিনা, কোনো ডেঞ্জার সাইন আছে কিনা, ডেঞ্জার সাইন থাকলে আর্জেন্ট ট্রিটমেন্ট। জিসিএ ইজ ওয়ান অফ দা রেড ফ্ল্যাগস ইন হেডেক, হেডেক নিয়ে যেহেতু আমি বলতেছি। তাহলে কেন এটা রেড ফ্ল্যাগ, এতটুকু জেনে রাখো, তোমার জন্য এত কিছু জানতে হবে না। জায়ান্ট সেল আর্থ্রাইটিস, এটা আমাদের যে টেম্পোরাল আর্টারি আছে, তোমরা পড়ে আসছো অ্যানাটমিতে, এই আর্টারিতে ইনফ্ল্যামেশন হয়, এই আর্টারিটা সোয়েলিং আপ হয়ে যায়, এবং এই জন্য টেম্পোরাল রিজনে প্রচুর হেডেক হয় তার, ঠিক আছে, হেডেক হয়। এবং হেডেকটা কেন হয়, কারণ এটা একটা অটো ইমিউন ডিজিজ, এই জন্য ওই আর্টারিটা ইনফ্ল্যামেশন হয়, সোয়েলড আপ হয়। এবং যাদের জায়ান্ট সেল আর্থ্রাইটিস আছে, তুমি যদি এটা ট্রিটমেন্ট না করো, ঠিক আছে, আর্জেন্ট ট্রিটমেন্ট না করো, তাহলে তার ভীষণ লস হয়ে যেতে পারে। কি লস হতে পারে, ভীষণ লস, আই মানে চোখের আইসাইট লস হয়ে যেতে পারে, কারণ এই অটোইমিউন ডিজিজে আমার ওদের যে আর্টারি আছে, অপটিক আর্টারি, ওটাও ইনফ্ল্যামড হয়ে আমার তারা আই ভীষণ লস করতে পারে। এই জন্য এটাকে দ্রুত ট্রিটমেন্ট করতে হবে, জানার সাথে সাথে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে আমি যেহেতু হেডেক নিয়ে কথা বলতেছিলাম, তাহলে হেডেকের অনেক কজ আছে। কি কি কজ বলছি, একটা বলছি যে আমাদের হেড রিলেটেড কজ, তাহলে হেড রিলেটেড কজ কি কি বলছি, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, এটা লিখে রাখো যে হেডেকের কি কি কজ আছে, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, ইনফেক্টিভ কজ। নেক্সট, যদি ভেতরে প্রেশার ইনক্রিজ হয়, তাহলে কি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ হলে হেডেক হতে পারে। তাহলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার কখন ইনক্রিজ হয়, যদি ওখানে হেডের ভিতরে যদি কোনো ব্রেন টিউমার হয় তাহলে হইতে পারে। ব্রেন টিউমারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, আমি যেমন আগেও বলছিলাম, আর্লি মর্নিং ভমিটিং হয়, আর্লি মর্নিং হেডেক হবে, এটা এই দুটা জিনিস হচ্ছে আর্লি মর্নিং হয়। কেন হয় আমি জানি না, বাট এটা সাইন্টিফিক্যালি পাওয়া যায়, জিজ্ঞেস করতে হবে তোমাকে। আর্লি মর্নিং হেডেক আছে, ঘুম থেকে উঠার পরে হেডেকটা হয় কিনা, তাহলে একটা হচ্ছে ব্রেন টিউমার। এছাড়া কি আছে, ইউজুয়ালি দেখব যা কোনো যদি ব্রেনে ব্লিডিং হয় ভেতরে, তাহলে প্রচুর হেডেক হবে। এবং ইউজুয়ালি ওয়ান অফ দা ব্লিডিং আমরা যেটাকে খুবই কনসিয়াস, সেটা হচ্ছে সাব অ্যারাকনয়েড হেমোরেজ। তাহলে এইখানে কোথায় হেমোরেজটা হয়, ইউজুয়ালি অক্সিপিটাল রিজনে এই হেডেকটা হবে। কোন রিজনে হবে, অক্সিপিটাল রিজনে, এবং সে বলবে, এবং সে বলবে দিস ইজ দা ওয়ার্স্ট হেডেক ইন মাই লাইফ। এই কথাটা উক্তিটাই তোমাকে স্যাররা শুনতে যাবে, যে তুমি কিভাবে বুঝবা যে অক্সিপিটাল রিজন কি আছে, বললো মাথা ব্যথা, এটা কি সাব অ্যারাকনয়েড, কি সাব অ্যারাকনয়েড না। পেশেন্ট বলবে দিস ইজ দা ওয়ার্স্ট হেডেক ইন মাই লাইফ, এইরকম হেডেক আমার জীবনে হয় নাই। অথবা সে আরো কিছু ফ্রেজ ইউজ করবে যেগুলি ইম্পর্টেন্ট, থান্ডার ক্ল্যাপ বা থান্ডার লাইক হচ্ছে হেডেক, বিজলি চমকালে যেভাবে হঠাৎ করে হেডেকটা আসে, মনে হবে যে হঠাৎ করে আসে কেউ আমার, এখানে বিজলির মতো একটা হেডেক শুরু হয়ে গেছে আমার অক্সিপিটাল লিজনে। অথবা কি বলবে, সামওয়ান ইজ কিকিং এট দ্য ব্যাক অফ মাই হেড, কেউ আমার মাথার পেছনে লাথি মারতেছে, মনে হবে এরকম, মানে এত ব্যথা। এইটা মনে রাখতে হবে। তাহলে আমি কিন্তু প্রত্যেকটা হেডের কে একটু করে বর্ণনা দিতেছি, যেটা তোমার জানতে হবে, কারণ হেডেকটাই তোমার একটা সিমটম, যেটা খুব ভালোভাবে এলোবরেট সাররা চায় যে একটা জুনিয়র করতে পারবে এবং বুঝতে পারবে কোন হেডেক সেটা। তাহলে এটা একটু জানলা তুমি, সাব অ্যারাকনয়েড হেমোরেজে হেডেকটা অক্সিপিটাল লিজনে হয়, ওয়ার্স্ট হেডেক হবে, এটার ক্রাইটেরিয়া 9 out of 10 হবে, বা 10 out of 10 হবে সিভিয়ার হেডেক।
এছাড়া আর কি হেডেক আছে? আমরা যদি আসি মাইগ্রেনের হেডেক খুবই কমন, তাহলে মাইগ্রেনের হেডেক কি ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল? কথাটা কিন্তু সবসময় এইভাবে লেখা থাকে, কারণ বাইল্যাটারাল হয় না এটা কি কেউ বলছে নাকি? অনেকেরই বাইল্যাটারাল হয়, তাহলে বলবা এটা মাইগ্রেন না, এটা বলবা ইউজুয়ালি ইউনিল্যাটারাল, সামটাইমস কুড বি বাইল্যাটারাল, বাট ইটস মোস্টলি ইউনিল্যাটারাল। তাহলে মাইগ্রেন এর হেডেক কেন, এটা কিভাবে বুঝবো এটা মাইগ্রেন? মাইগ্রেন প্রিডমিনেট ইন ফিমেলস, ঠিক আছে, এবং ইউজুয়ালি এটার একটা অরা থাকে, অরা, মাইগ্রেন ইজ প্রিসিডেড বাই অরা। অরা মানে জিনিসটা হচ্ছে তার যে হেডেকটা আসতেছে সে সেটা বুঝতে পারবে, কিভাবে বুঝতে পারবে, তার কিছু সিমটম সে ফিল করতে পারে, ভিজুয়াল সিমটমস অথবা অলফ্যাক্টরি সিমটমস অথবা অডিটরি সিমটমস, মানে সে তার যে একটা মাথা ব্যথা আসবে এই মাইগ্রেন অ্যাটাকটা আসবে, তার আগে সে ফিল করবে যে কি একটা অন্যরকম গন্ধ পাবে, অনেকে পায়, বা সে চোখে কিছু একটা আলোর মতো কিছু মানে ভিজুয়াল কিছু একটা জিনিস দেখবে, অথবা তার ট্যাকটাইল সেন্সেশন হবে, সে ফিল করবে যে আমার হেডেক আসতেছে আসতেছে, ঠিক আছে, এগুলাকে বলে অরা। তাহলে মাইগ্রেন উইথ অরা হইতে পারে, মাইগ্রেন উইথাউট অরা হইতে পারে, অনেকে এই ফিচারটা পায় যে তার মাইগ্রেন অ্যাটাক আসতেছে, তাহলে ওটা হবে মাইগ্রেন উইথ অরা, অনেকের অরা থাকে মাইগ্রেনের সাথে, অনেকে থাকে না। তোমাদের কারো কি মাইগ্রেন আছে? না ভাইয়া। তোমার নাই, বাকি কারো নাই, এখানে কারোই নাই, তাহলে তো ভালো, তোমরা মোটামুটি। বাট মাইগ্রেন খুবই খুবই কমন, আমি এক্সপেক্ট করছিলাম আজকে এখানে একজন থাকবে মাইগ্রেন। তো মাইগ্রেনের অরা থাকতে পারে, অরা নাও থাকতে পারে, ইউনিল্যাটারাল একটা পেন হবে, ইউজুয়ালি কিছু ট্রিগারিং ফ্যাক্টর থাকে। আমি প্রত্যেকটা হেডেক অল্প করে পড়েছি, কারণ আমার ক্লাস একটা, আমাকে অনেক কিছুই মোটামুটি একটা বলে একটা সিএনএস ধারণা দিতে হবে, যেটা হচ্ছে যে কিছু তার ট্রিগারিং ফ্যাক্টর থাকে, যেমন অনেকের বেলা থাকে হচ্ছে ব্রাইট লাইট, তারপর হচ্ছে তোমার লাউডি নয়েজ, ঠিক আছে, লাউড নয়েজ বলতে পারো, ফ্লিকারিং অফ লাইট, চিজ বলে অনেকে, অ্যালকোহল বলে অনেকে, ঠিক আছে, তারপর স্ট্রেস বলে অনেকে, অনেকে ফিমেলদের বলে যে মেনস্ট্রুয়াল সাইকেলের আগে মাইগ্রেন অ্যাটাকটা আসে, ওটাকে মেনস্ট্রুয়াল মাইগ্রেন বলে, ওটা একটা আলাদা ক্যাটাগরি আছে, তোমার জানতে হবে না, জাস্ট জেনে রাখো অনেকের মাইগ্রেন মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে কোরিলেট করে, সো দ্যাটস মেনস্ট্রুয়াল মাইগ্রেন অ্যাকচুয়ালি। সো এই টাইপের কিছু ফ্যাক্টর আছে, স্ট্রেস আছে, আমি যেটা বললাম, হ্যাঁ। তো মাইগ্রেনের জন্য আমরা মোটামুটি পেশেন্টটাকে লাইফ লং একটা ট্রিটমেন্ট থাকতে হবে, কারণ তাকে এই ট্রিগারিং ফ্যাক্টর গুলো অ্যাভয়েড করতে হবে, কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, কারো যদি লাইটের জন্য হয়, কারো যদি লাউড নয়েজে হয়, তাহলে তাকে ওগুলো অ্যাভয়েড করতে হবে সোজা কথা। তো এটা কিভাবে সে ফাইন্ড আউট করবে? ইউজুয়ালি ভালো কান্ট্রিতে প্রোটোকল হচ্ছে যে যারা কখনো মাইগ্রেন হয় তাকে একটা ডায়েরি দেওয়া হয়, নাম হচ্ছে মাইগ্রেন ডায়েরি। ওই মাইগ্রেন ডায়েরিটা সে ফলো করবে, কখন তার মাইগ্রেনে অ্যাটাক ফিল হচ্ছে এবং কি করতেছিল সে তার আগে, তাহলে সে ওই ট্রিগারিং ফ্যাক্টরটা ফাইন্ড আউট করবে, ডায়েরিটাতে লিখবে, নিয়ে আসবে, ডাক্তার তখন ওটা পড়ে পড়ে বের করবে যে এটা ট্রিগারিং ফ্যাক্টর, তখন তাকে এটা বলবে যে ট্রাই টু অ্যাভয়েড দিস, ওকে। তাহলে এইটা একটা জিনিস। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে প্রিভেনশনের জন্য কি করতে হবে, ট্রিগারিং ফ্যাক্টর বের করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। নেক্সট হচ্ছে কিছু প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আছে, যেমন ট্রিপটান গ্রুপ অফ ড্রাগ আছে, সুমা ট্রিপটান, ঠিক আছে, ট্রিপটান গ্রুপ অফ ড্রাগস দেওয়া যায়। এছাড়া পেইনের জন্য, মাইগ্রেন যখন পেইন আসে তখন আমরা তাকে এনএসএইডস দিতে পারি, ঠিক আছে, দ্যাটস দ্য মেইন প্রোটোকল। এবং মাইগ্রেন ইউজুয়ালি লাইফ লং, এটা আসলে মানে যার হয় তার কিছুদিন পর পরই অ্যাটাক হয় তারা জানে, ঠিক আছে, এবং কি করতে হয় তারা জানে, তখন তারা হচ্ছে ইজিলি ডার্ক রুমে থাকতে পছন্দ করে, নয়েজ অ্যাভয়েড করে, খেতে চায় না, তারা জানে এই এই কি এটা খাওয়াটা হচ্ছে তাকে ট্রিগারিং করবে। সো দ্যাট ইজ ইন শর্ট অ্যাবাউট মাইগ্রেন। এছাড়া আরো কিছু হেডেক আছে, টেনশন হেডেক আছে, ঠিক আছে, টেনশন হেডেক একটা জিনিস আছে। তো এই কয়েকটা হেডেক সম্পর্কে একটু আইডিয়া রাখার আমাদের দরকার আছে, ঠিক আছে।
একটা ক্লাস্টার হেডেক আছে, একটা টেনশন একটা ক্লাস্টার। তো টেনশন হেডেকটা ইউজুয়ালি ব্যান্ড লাইক হয়, ব্যান্ড লাইক সেন্সেশন ওভার দ্য হোল হেড, দরকার নাই আমার এটা এখন মোটামুটি দরকার নাই। তাহলে টেনশন হেডেক সম্পর্কে আমাদের একটু জিনিস জানলাম আমরা, আর একটা হচ্ছে ক্লাস্টার হেডেক যেগুলো তোমার বললেন যে বড় ওটা যে হইলে জানতে হবে। আরে সাবঅ্যারাকনয়েড স্পেসে ওই যে ওইটা বললেন যে ওই অক্সিপিটালের জন্য যে হেডেকটা হয় ওটা কি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে নাকি? এটা সাবঅ্যারাকনয়েড হেমোরেজের জন্য হয়, ইজিলি ব্লিডিং হয় সাবঅ্যারাকনয়েড স্পেসে, ঠিক আছে, ব্লিডিং হয় এখানে, ঠিক আছে। এটা প্রেশার ইনক্রিজের জন্য সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হচ্ছে এখানে ব্লিডিং হয়। কেন ব্লিডিং হয়, ইউজুয়ালি দেখা যায় ওখানে সিস্ট থাকে, ঠিক আছে, এটা নিয়ে আমি এখন না বলি। ইউজুয়ালি কারো যদি কিডনিতে স্টোন থাকে অথবা যাদের পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে, ইট ইজ ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর্স অফ হ্যাভিং সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। নেক্সট ওয়ান হচ্ছে যাদের আনকন্ট্রোল হাইপার টেনশন, তাদের জন্য হচ্ছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ একটা রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে। আপাতত এই দুইটা জেনে রাখবে। এছাড়া আরো কিছু ডিজিজ আছে, ভন হিপেল লিন্ডো ডিজিজ, নাম শুনছো কিনা, ঠিক আছে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ মানে বলতে পারি স্পেশালাইজ ডিজিজ, যেটাতে হচ্ছে যে ওদের সেরেবেলার রিজনে কিছু সিস্ট ফরমেশন হয়, তো ওদের এই সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হওয়ার চান্স বেশি থাকে। বাদ দাও, সমস্যা নেই, জাস্ট বাট এটা একটা কমন, ইউজুয়ালি কাদের পাওয়া যাবে, হাইপার টেনশন রোগীদের পাইতে পারো, ঠিক আছে, তারা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ নিয়ে আসে। এবং সাবঅ্যারাকনয়েড হেমোরেজ ডেভেলপ করার পরে স্ট্রোকের মতো ফিচার পাবা। আচ্ছা, তাহলে হেডেক নিয়ে আমি যা বলতেছিলাম, তাহলে আমি মোটামুটি অনেকগুলো হেডেক নিয়ে একটু আলোচনা করছি। তাহলে মেনিনজাইটিস এনকেফালাইটিস এও কিন্তু হেডেক হবে, এটা কিন্তু মনে রেখে, এটা আমি বলছিলাম যে মেনিনজাইটিস ব্রেনের ইনফ্ল্যামেশন, এনকেফ মানে মেনিনজাইটিস হচ্ছে মেনিনজিয়াল লেয়ারে ইনফ্ল্যামেশন, আর এনকেফালাইটিস মানে হচ্ছে ব্রেনের পুরো ইনফ্ল্যামেশন হয়ে যাচ্ছে, তাহলে এখানে অবশ্যই তুমি হেডেক পাবা মাস্ট। এছাড়া কি পাবা, ফিভার পাবা, র্যাশ পাবা বডিতে, ঠিক আছে, এছাড়া সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন পাবা, সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন। কি কি সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন আছে, একটা হচ্ছে কার্নিক সাইন, একটা হচ্ছে ব্রুডজিনস্কি সাইন, এই দুইটা নাম জাস্ট লিখে রাখো। তাহলে মেনিনজাইটিস বা এনকেফালাইটিস পেশেন্টে 1 নাম্বার আমরা পাবো হচ্ছে হেডেক, হেডেক, সেকেন্ড কি পাবো, ফিভার, থার্ড র্যাশ পাবা, মাস্ট তোমাকে পুরো বডি চেক করতে হবে র্যাশের জন্য, ঠিক আছে, ফোর্থ নেক স্টিফনেস পাবা, কি পাবা, নেক স্টিফনেস। তাহলে এই পরীক্ষাটাই যখন করবা ওটার নাম হচ্ছে কার্নিক সাইন, আর আরেকটা পরীক্ষা করতে হবে স্পেশাল টেস্ট, ওটার নাম হচ্ছে ব্রুডজিনস্কি সাইন, ঠিক আছে, আমি ভিডিও গুলা পাঠাই দিয়েছিলাম, দেখতে হবে তোমাদের এগুলা। হ্যাঁ, তাহলে এই হেডেকটা নিয়ে এরকমই এগুলা থাকে, তখন আমরা বুঝছি এটা মেনিনজাইটিস বা এনকেফালাইটিস পেশেন্ট। আয়ের জন্য যে হেডেকটা হয় সেটা ইউজুয়ালি পাওয়ার চেঞ্জের সাথে সমস্যা থাকে, ঠিক আছে, তো এটা নিয়ে আমি যাচ্ছি না। আয়ের অনেকগুলা কারণে কিন্তু হচ্ছে হেডেক হইতে পারে, ক্যাটারেক্টেও হেডেক হইতে পারে, গ্লুকোমাতে হেডেক হইতে পারে। তাহলে আয়ের কিছু কজ লিখে রাখো হেডেক, তাহলে একটা লিখে রাখো গ্লুকোমা, কি নাম, গ্লুকোমা, GLAUCOMA, গ্লুকোমা। তার মধ্যে কোন গ্লুকোমাতে সব থেকে বেশি পেন হয়, অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, AACG লিখে রাখো, অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। তোমাদের যখন যদি ভবিষ্যতে কোনোদিন তোমরা অপথালমোলজি ওয়ার্ড করো তখন তোমরা জানবা, এবং এইটা পরীক্ষাতে আসে, ফাইনাল পরীক্ষায় আসে, অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। তোমার এখন এগুলো কিছু জানতে হবে না, জাস্ট জেনে রাখো যে এটাতে হেডেক হয়, ভাই একবার বলছিল তাহলে তোমার মনে পড়বে, অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। অন্যান্য গ্লুকোমাতে হয়, বাট এই গ্লুকোমাতে সিভিয়ার হেডেক হয় এবং সিভিয়ার আই পেন হয়। কেন এই জিনিসটা কি, জাস্ট এক কথায় যদি মনে রাখো, আমরা জানি যে আমাদের চোখের মধ্যে একটা ফ্লুইড আছে, ওটার নাম কি, অ্যাকুয়াস হিউমার, এটা কি জানো? হুম জি ভাইয়া। তাহলে অ্যাকুয়াস হিউমারের আমি ওগুলা দেখতে যাব না, আমি সহজ ভাষায় অ্যাকুয়াস হিউমার প্রতি ধরো যে সেকেন্ডে ওখানে ড্রেন হচ্ছে, নতুন নতুন অ্যাকুয়াস হিউমার তৈরি হচ্ছে, ঠিক আছে, সিলিয়ারি বডির ওখান থেকে তৈরি হচ্ছে, এবং ওইটা আবার ড্রেন হয়ে যাচ্ছে, কি দিয়ে, ওখানে একটা নাম আছে ক্যানাল অফ স্লেম, ক্যানাল অফ স্লেম দিয়ে ব্রেনের তোমার যে ভেনাস সাইনাস আছে ওই দিক দিয়ে চলে যায়, ড্রেন হয়, ঠিক আছে। তাহলে কোনো কারণে যদি ইনক্রিজ প্রোডাকশন হয় কিন্তু অ্যাবজর্পশন আগের মতো হচ্ছে, তাহলে ওখানে কি অ্যাকুয়াস হিউমার অ্যাকুমুলেট করবে না, জি ভাই, একটা ইন্ট্রাকুলার। কারণ। অথবা অথবা আরেকটা কারণ হচ্ছে যে তৈরি হচ্ছে ঠিক মতোই,
নর্মাল লেটে, কিন্তু ড্রেনেজ যে হবে ক্যানাল অফ শ্লেম, ওখানে একটা ট্র্যাবেকুলার মেশ ওয়ার্ক থাকে, ওটা ব্লক হয়ে গেছে, তাহলে ওখানে ড্রেন হবে না, তাহলে ইনট্রা যে আমাদের ওকুলার প্রেশার মানে অ্যাকুয়াসিউমারের প্রেশারটা বাড়বে, এবং বাড়লে সেটা পেছনে যায় চাপ দিবে কার উপরে, ভিট্রিয়াস হিউমারের উপরে। ভিট্রিয়াস হিউমার কিন্তু ফিক্সড, তাহলে ভিট্রিয়াস হিউমারের উপর যদি চাপ দেয়, পেছনে আছে আমাদের কি অপটিক নার্ভ, সেই অপটিক নার্ভের উপর প্রেস করবে, প্রচুর আই পেন হবে এবং অপটিক নার্ভ ড্যামেজ হতে থাকবে। তুমি যদি এটা রিলিফ না করো, তাহলে সে কিন্তু আইসাইট লুজ করে ফেলতে পারে। তাহলে এটা হচ্ছে একটা এমার্জেন্সি, জাস্ট এতটুকু জেনে রাখো, তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্ন কিন্তু ফাইনাল পর্বে আসে, আয়ে এই প্রশ্ন আসবে, এবং এটা একটা শর্ট কেস, আমি যদি কোনোদিন হয় আমি পড়াবো, জাস্ট আজকে বলে রাখি, হেডেক আসলো তাহলে হেডেকের একটা কজ এটা পাবা তুমি, তোমাকে বুঝতে হবে। কিন্তু এখানে কমন কি পাবা, আই পেন পাবা, সিভিয়ার আই পেন পাবা, চোখে সে কম দেখবে, পিপিএল, ওগুলো আমরা পরে বলবো, জাস্ট জেনে রাখি এতটুকু জিনিস। ইয়ারের কোনো প্রবলেমের কারণে হেডেক হইতে পারে, কেন হইতে পারে, অটাইটিস মিডিয়া, ঠিক আছে, যদি হয় তাহলে আমাদের হেডেক হইতে পারে, দ্যাটস ইট। তারপর ল্যাবিরিনথাইটিস আছে, ভেস্টিবুলার নিউরাইটিস আছে, এগুলোতে হেডেক হইতে পারে আমাদের, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি ভালোভাবে যদি বলি, আমরা অনেকগুলো হেডেকের কজ আমরা জানতে পারছি, মোটামুটি 10টা 12টা আমি তো বলে ফেলছি। এখন আসি হচ্ছে আমরা হেডেক শেষ, হেডেকে তাহলে কিভাবে এলোবরেট করবা, সক্রেটিস, সাইন, অনসেট, ক্যারেক্টার, রেডিয়েশন, অ্যাসোসিয়েটেড ফিচার, এক্সাজারেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, আর হচ্ছে সিভিয়ারিটিটা কত, দ্যাটস ইট, জাস্ট লাইক এ পেইন, তাহলে তুমি ডায়াগনোসিস এর কাছাকাছি আসতে পারো। এখন হেডেক ছাড়া আর কি কি কমপ্লেন নিয়ে আসতে পারে, একজন বলছো উইকনেস, বলছো যে যে কোনো একটা বডির উইকনেস নিয়ে একটা সিএনএস রোগী আসতে পারে। আমরা কিন্তু এখনো সাইন সিমটমে আছি, কারণ যেটা আমাদের জানতে হবে ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবা হচ্ছে ফার্স্ট ফার্স্ট হচ্ছে একটা প্রোটোকল, বুঝছো এটা কেন বললাম, এটা একটা প্রোটোকল। তুমি যদি কোনো ব্রিটিশ গাইডলাইন ফলো করো, ওরা ফার্স্ট প্রোটোকল বলে, ফার্স্ট প্রোটোকল, বুঝবা না এটা আবার কি প্রোটোকল, ফার্স্ট প্রোটোকল, স্ট্রোক মান মানে হচ্ছে ফার্স্ট প্রোটোকল আছে কিনা, বা টিআইএ, তাহলে একটা হচ্ছে স্ট্রোক, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, আর একটা হচ্ছে সিনকোপ। আচ্ছা, কেউ কি আমাকে এই তিনটার একটা বেসিক ধারণা দিতে পারবে, তোমরা কি বুঝো এটা ডিফারেন্স কি, স্ট্রোক কি, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক কি, আর সিনকোপ কি? ভাই স্ট্রোক তো মানে কোনো কারণে ব্রেন মানে ব্রেন টিস্যু যেটা আছে সেটা নিউট্রিশন পাচ্ছে না, হয় মানে ব্লাড সার মানে ব্লাড ভেসেলটা ছিঁড়ে গেছে তার ফলে হিমোরাজিক স্ট্রোক হতে পারে, আর একটা ভাই ইসকেমিক স্ট্রোক আছে মানে ব্লাডটা যাইতেই পারে না, আর ভাই ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক মানে মানুষটা কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাবে, আবার তারপরে সে আবার মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, কিছুক্ষণের জন্য অজ্ঞান থাকবে। আর ভাই সিনকোপ মানে তো সেরেব্রাল সার্কুলেশনটা মানে বন্ধ হয়ে যায়, সে অজ্ঞান হয়ে যাবে এইটা। তাহলে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক আর সিনকোপের পার্থক্য কি হলো? শোনো এটা, বলো বলো ভাইয়া। ইসকেমিয়া মানে তো ভাই অক্সিজেন সাপ্লাইটা ডিমান্ডের চেয়ে মানে যতখানি ডিমান্ড ততখানি না পাওয়া। তাহলে তুমি সিনকোপেও তো তুমি বললা যে পাবে না, জিনিসটা এটা না, আসলে জিনিসটা খুবই কনফিউজিং যদি না বুঝো, এবং এটা জিজ্ঞেস করবে কিন্তু ভালো স্যাররা তোমাকে এই ডেফিনেশন গুলো জিজ্ঞেস করবে, স্ট্রোক কি, টিআইএ কি, সিনকোপ কি, তোমার জন্য এটা জানাটা খুব ইম্পর্টেন্ট, এবং ক্লিয়ারলি জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে প্রত্যেকটাতে কিন্তু তুমি ফার্স্ট পাবা সেটা না, আমি আগে স্ট্রোক কি আমি তোমাকে বলি, স্ট্রোক হচ্ছে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, এটা ডেফিনেশন ভালোভাবে লেখা আছে, পড়ে নিবা, বিশাল ডেফিনেশন লেখা আছে, ওটা তুমি পড়ে নিবা, কোনো সমস্যা নেই, যে কোনো বই থেকে পড়ে নিও, কিন্তু তোমাকে মেইন জিনিস বুঝতে হবে, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, নিউরোলজিক্যাল ডেফিসিট হবে, এবং দ্যাট লাস্টিং মোর দেন 24 আওয়ার্স। এই কথাগুলো না বললে তোমার ডেফিনেশন কখনোই হবে না, আর তুমি যদি এই কথাগুলো বলো তাহলে তোমার ডেফিনেশন কমপ্লিট। তাহলে 1 নম্বর হচ্ছে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, হোয়াট ডাজ ইট মিন, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট মানে বোঝায় ব্রেনের কোনো একটা ফোকাই, ফোকাই মানে হচ্ছে একটা জায়গা,
যেটা ডেফিসিট হয়ে গেছে, মানে যেটা নষ্ট হয়ে গেছে, তাহলে ওর জন্য তুমি কিছু ফিচার্স পাবা। ধরো কোন একটা মানুষের এই ব্রেনের একটা পার্ট যেটা কন্ট্রোল করতো লেফট আর্ম এবং লেফট লেগ, ওই জায়গাটাতে মানে ব্লাড সার্কুলেশন ব্লকেজ এর জন্য বা ব্লাড সার্কুলেশনের ওখানে ব্লিডিং এর জন্য ওই এরিয়াটা ব্রেন এর কিছু সময় সাপ্লাই পায় নাই, ওই ব্রেনের ওই এরিয়াটা তাহলে যেহেতু নিউরন, নিউরন হচ্ছে কি রিজেনারেট করে কি করে না, করে না, তাহলে ওটা ডেথ হয়ে গেছে। তাহলে ওই নিউরন যে জায়গাটা কন্ট্রোল করতেছিল আমার বডির, তাহলে আমার ওই জায়গাতে একটা ডেফিসিট আমি দেখতে পারবো, দেখবা প্যারালাইসিস হয়ে গেছে। দ্যাটস ইট। তাহলে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট মানে ব্রেনের একটা জায়গা নষ্ট হবে, এর জন্য আমি ব্রেনে তো আর দেখতে পারবো না, দেখতে পারবা সিটি স্ক্যানে যে হ্যাঁ মানে ব্লিডিং আছে ওই জায়গায়, হ্যাঁ একটা ইসকেমি, কিন্তু তুমি এটা ফিচারটা কোথায় পাবা? বডির কোনো না কোনো জায়গাতে তুমি ডেফিসিট দেখবা, যে হাতটা নাড়াইতে পারে না, আচ্ছা পাটা নাড়াইতে পারে না, না তা হাতটা নাড়াইতে পারে কিন্তু ফেসের এই বাম পাশটা অবশ হয়ে গেছে, কারণ ওই জায়গার নিউরন ব্রেনে যে জায়গায় ছিল ওই জায়গাতে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট হয়েছে তার স্ট্রোকটার কারণে। তাহলে এটা একটা জিনিস। সেকেন্ড, ইট উইল লাস্ট মোর দেন 24 আওয়ার্স, এটা তোমাকে বলতেই হবে, এবং এটা 24 ঘন্টার বেশি লং লাস্টিং হবে, কিন্তু কখনোই বলতে পারবা না এটা লাইফ লং লাস্ট করবে, না 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 24 ঘন্টা বেশি লাস্ট করবে আমি বলছি, অ্যান্ড হুইচ লাস্ট মোর দেন 24 আওয়ার্স। কারণ কি, তুমি দেখবে স্ট্রোকের পেশায় হাত পা নাড়াইতে পারে না, ও অনেক সময় দেখা যায় ফিজিওথেরাপি দিয়ে তারপরে ভালো লাইফস্টাইল মডিফিকেশন চেঞ্জ করে তারা কিন্তু আস্তে আস্তে করে একটু হলেও পাওয়ার রিগেন করে, এরকম দেখছো করে, কিন্তু প্রথমে দেখবা যে একদম বিছানায় থাকে, তারপর আস্তে আস্তে ওদের যদি ভালোভাবে ট্রেন্ড আপ করো অনেক সময় দেখা যায় রিগেন করে, তারা কিছুটা পাওয়ার পায়। আগে যদি 5/5 পাওয়ার থাকে, 5/5 সে পাবে না, হয়তো বা 5/3 বা 4 একটা পাওয়ার সে গেইন করে। কারণ হচ্ছে আমরা জানি ওই যে নিউরন যখন তোমরা ফার্স্ট ইয়ার ফিজিওলজিতে পড়ছিলা যে ওটার আবার কিছু রিজেনারেশনের কিছু রুলস আছে, রেট্রোগ্রেড অ্যান্টেরোগ্রেড, হ্যাঁ রিজেনারেশন কিছুটা হইতে পারে, দিয়ে সিনাপস করে যদি একটু কন্ট্রোলটা গেইন করতে পারে বা নার্ভ ড্যামেজ হলে, ঠিক আছে, সো রিগেইন করতে পারে, সেটা আমার দরকার নাই। তাহলে আমরা স্ট্রোক বলতে বুঝবো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট হুইচ লাস্ট মোর দেন 24 আওয়ার্স। তাহলে টিআইএ কি ভাই? তাহলে স্ট্রোক দুই ভাবে হইতে পারে, ব্রেনে কোনো একটা ফোকায় নার্ভস আমাদের যদি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যেতে পারে? কারণ ব্লাড ভেসেল ছিঁড়ে গেছে তার আগে, তাহলে ওটা হেমোরেজিক, কারণ ওখানে ব্লিডিং হচ্ছে, আর ব্লাড সাপ্লাই কমে গেছে যাইতেছে না কারণ ওখানে ব্লক হয়ে গেছে, ইসকেমিক কোলেস্টেরল প্লাগ স্টেনোসিস হয়ে বন্ধ হয়ে গেছে। তাহলে টিআইএ কি ভাইয়া? ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, কথাটা দেখো, ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট মানে স্বল্প স্থায়ী, ইসকেমিক মানে ইসকেমিয়া হয়েছিল, অ্যাটাক হয়েছে একটা অ্যাটাক, তার মানে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বারবার হইতে পারে, এই জন্য একটা অ্যাটাক, অ্যাটাক হিসেবে নাম দিছে। ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী, এখানে পেশেন্টের ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট হবে, বাট দ্যাট উইল নট লাস্ট মোর দেন 24 আওয়ার্স। এটা 24 আওয়ার্স বা 12 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি, হঠাৎ করে ব্রেনের একটা আর্টারিতে একটা ব্লক হয়েছিল, একটা কোলেস্ট্রল থ্রম্বাস গেছিল, যে ব্লক করছে পেশেন্টের ওই ব্রেনের এরিয়াটা, ব্লাড পাচ্ছিল না। স্ট্রোক বলো টিআই বলো সব জায়গাতে পেশেন্ট অজ্ঞান হইতে পারে, অজ্ঞান দিয়ে আসলে দিবেন আনকনসিয়াস হইতে পারে, অবশ্যই আনকনসিয়াস হইতে পারে, টিআই তো পেশেন্ট আনকনসিয়াস হইতে পারে, মেইন জিনিসটা অন্য জায়গাতে, সে ওই জায়গাটা ব্লক হয়ে গেছে, সে অজ্ঞান হয়েছে, কিন্তু ভালো কথা যখন সে জ্ঞান ফিরছে দেখেছে তার বাম হাত এবং বাম পায়ে সে শক্তি পায় না বা নাড়াইতে পারতেছে না, কারণ ওই জায়গাটা ব্লক হয়ে আছে। কিন্তু 10-12 ঘন্টার মধ্যে ওই ব্লকটা কোনো কারণে আবার ডিসলস্ট হয়ে গেছে এবং আবার ব্লাড সাপ্লাই কি ব্রেনের ঠিক হয়ে গেছে এবং সে এখন দেখতেছে বাম হাত এবং বাম পায়ে সে নাড়াইতে পারতেছে, আগের মতো আবার তার পাওয়ার ফিরে চলে আসছে। তাহলে এটা যদি 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে হয় তখন এটা হচ্ছে টিআইএ। কথাটা ক্লিয়ার? জি ভাইয়া, জি ভাইয়া, এটা তোমার ভালোভাবে বুঝতে হবে। তাহলে এটা স্ট্রোক না এটা টিআইএ, তোমাকে কিন্তু এটা বলতে হবে, তুমি বলতে পারবে না তো। তাহলে তোমাকে মেন কথা ওখানে বন্ধ মন্দ ওটা না, তোমাকে বলতে হবে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট মোর দেন 24 আওয়ার্স স্ট্রোক, মাস্ট বি স্ট্রোক, লেস দেন 24 আওয়ার্স, অনেক বই বলে লেস দেন 12 আওয়ার্স, তাহলে এটা টিআইএ এবং এটা অ্যাটাক। টিআইএ অনেক অ্যাটাক হইতে পারে, একটা মানুষের হিস্ট্রিতে টিআইএ 3-4টা টিআইএ হয়েছে পাওয়া যেতে পারে। এগুলো আমি রিস্ক ফ্যাক্টর নিয়ে এগুলা নিয়ে কথা বলবো। এখন আসি সিনকোপ কি। সিনকোপে খুবই
সিনকোপে কোনো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিটই থাকবে না। তাহলে এখানে প্রথম পয়েন্টেই কথা, এখানে কোনো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট নাই। সিনকোপ হচ্ছে হাইপোপারফিউশন অফ দা ব্রেনের জন্য সে যদি অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার তাকে পানি ছিটা দিলা সে উঠে পড়লো, তাহলে এটা সিনকোপ। এটা কি সিনকোপ? এখানে কিন্তু তার কোনো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট হয়েছে কিচ্ছু হয় নাই। তাহলে এটা কাদের হইতে পারে? তোমারও হইতে পারে। তোমার যদি দুই পাশে ক্যারোটিড বন্ধ করে আমি তোমাকে এখন যদি চাপ দিই পাস দেখতে যাই, তাহলে তোমার একটা কি অ্যাটাক হবে? সিনকোপ হবে তোমার একটা। তাহলে তোমার কিন্তু টিআইএ হয় নাই, তোমার কিন্তু ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপ করে না, তুমি অজ্ঞান হয়ে গেছো। কিন্তু তুমি আবার যদি তোমাকে আমি ছেড়ে দিই, তোমার আবার ব্লাড সাপ্লাই যাবে, তুমি আবার রিগেন করবা। তাহলে যে সিনকোপ, সিনকোপ কেন হয়? মোস্ট কমন ভ্যাজো ভেগাল সিনকোপ হয়। ভেগাস নার্ভের ওপর যদি প্রেশার, মানে এটা কখন হয়? যখন আমরা ডিহাইড্রেটেড হয়ে যাই, যদি দেখবা অনেকে গরমে আন্দোলন করে, যখন দেখবা যে অনেক সময় অনেক মেয়ে কি হয় পড়ে যায়, বা দেখবা যে ডিসেকশন রুমে দেখো নাই যে ওই যে প্রথমবার যখন মৃত লাশ দেখার জন্য অনেক উদগ্রীব জনতার মতো তারা ছুটে ছুটে চলে গেছে, মানে দেখতে পারবে কি পারবে না সে সেটা জানে না, যে এটা তার হার্ট নিতে পারবে কি পারবে না। হ্যাঁ, গেছে হঠাৎ দেখার পরে একটা সিম্প্যাথেটিক অ্যাটাক হয়েছে, এমন ভ্যাসো কনস্ট্রিকশন হয়েছে যে মানে ব্রেনে কিছু সময়ের সময় কি ব্লাড পারফিউশন বন্ধ হয়ে গেছে, সে পড়ে গেছে। দিস ইজ সিনকোপ। তাহলে এখন কি সিনকোপ টিআই আর স্ট্রোকের ডিফারেন্স পারবা নাকি পারবা না? এইটা অ্যাজ আ থার্ড ইয়ার স্টুডেন্ট তোমার জানাতে ইম্পর্টেন্ট। তাহলে তুমি তো স্ট্রোক কে বলবা টিআইএ, আবার সিনকোপ কে টিআইএ বলবা, তাহলে হবে না? ক্লিয়ার? তিনটা ডিফারেন্স হচ্ছে, এটা তোমাকে জানতে হবে। তাহলে এইটু হচ্ছে মেইন। তাহলে ফার্স্ট যে আমি বলবো এখন, ফার্স্ট প্রোটোকল হচ্ছে টিআইএ এবং স্ট্রোকের জন্য পাবা, নট সিনকোপের জন্য। তাহলে কি ফার্স্ট প্রোটোকল? কি ফার্স্ট মানে? এফ মানে হচ্ছে ফেসিয়াল উইকনেস। রোগীকে জিজ্ঞেস করতে হবে আপনার কি কোনো মুখে উইকনেস আছে, তো তুমি এটা নিজেও দেখতে পারবা। কেমনে বুঝতে পারবা? খাওয়া খেতে পারতেছি না, খাওয়ার আটকে যাচ্ছে মুখে। এতে হচ্ছে আর্ম অর লেগ উইকনেস, যেটা তোমরা বলতেছিলে যে কোনো পার্ট অফ বডিতে উইকনেস আছে কিনা। এস, স্লারিং অফ স্পিচ আছে কিনা, কথা বলতে সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে কথা বলতে পারতেছে না, ওকে। আর টিতে হচ্ছে কারো যদি এই ফিচার পাওয়া যায় তাহলে দ্রুত টেলিফোন করতে হবে 999, দ্যাট ইজ দ্য ফার্স্ট কোড। কারো যদি ফেসিয়াল উইকনেস, আর্ম অর লেগ উইকনেস অথবা স্লারিং অফ স্পিচ পাই, দ্য প্রোটোকল ইজ টু কল এমার্জেন্সি ডায়াল 999, দ্যাটস ইট, দিস ইজ দ্য ফার্স্ট কোড। তুমি স্ট্রোকের অনেক ফিচার বলো, ওরা তোমার কাছে ফার্স্ট কোড শুনতে যাবে, এই চারটা পয়েন্ট বলতে হবে। তাহলে স্ট্রোকের অনেক ফিচার আছে, বাইল ব্লাডার কন্ট্রোল না করতে পারে, ইমোশনাল ল্যাবাইলিটি হয়ে যায়, মানুষকে চিনে না তখন, তারা ব্রেনে যে জায়গাটাতে স্ট্রোক হবে সেটার উপর করে ফিচার পাওয়া যাবে, ঠিক আছে। তোমরা যেগুলো ব্রেনে ফাংশন করে আসছো আমি ওগুলাতে যাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে মেইন জিনিসগুলো বোঝানোর দরকার। তাহলে আমরা হেডেকের কিছু কজ জানলাম, আমরা স্ট্রোক, টিআইএ, সিনকোপ সম্পর্কে কিছু জিনিস জানলাম, ঠিক আছে। এছাড়া আর কি হইতে পারে? আমরা বললাম যে ফার্স্ট বাদেও বাওয়েল ব্লাডার কন্ট্রোল থাকে না স্ট্রোকের, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যদি সেটা ফ্রন্টাল লোবকে ইনভলভ করে, ঠিক আছে। এবং তারা রেকগনিশন করতে পারে না, তাদের মেমোরি যদি এরিয়ায় ই হয় তাহলে মেমোরি চলে যেতে পারে। তারপর আমরা জানি যে ব্রেনে কিছু এরিয়া আছে, ব্রকাস এরিয়া আছে, ওয়ার্নিক্স এরিয়া আছে, তাই না, যে সে বুঝতেছে কথা কিন্তু কথা বলতে পারতেছে না স্ট্রোকের পরে, ঠিক আছে। আবার হইতে পারে কি এরকম, সে কথা বুঝতেছে না কিন্তু কথা বলতে পারতেছে। তাহলে কোন এরিয়া ইনভলভ করছে এটার উপর ভিত্তি করে স্ট্রোকের ফিচার তুমি পাবা, এটা আগে থেকে বলাটা সম্ভব না আমাদের, ঠিক আছে। আমরা তাহলে যদি কোনো পেশেন্টের স্ট্রোক বলো বা ট্যানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলো, এই দুইটার ক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে সিটি স্ক্যান। কি স্ক্যান? সিটি স্ক্যান, ঠিক আছে। সিনকোপের বেলা আমি একটু জাস্ট বলে যাচ্ছি দুই একটা ইনভেস্টিগেশন, কারণ তোমরা এই রোগী প্রচুর দেখবে এবং স্ট্রোকের পেশেন্ট ফাইনাল ইয়ারে থাকবে। চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে সিটি স্ক্যান, কারণ আমরা স্ট্রোকের ক্ষেত্রে সবার প্রথমে যেটা এক্সক্লুড করতে চাই সেটা হচ্ছে এখানে কোনো হেমোরেজিক স্ট্রোক হয়েছে কিনা। কারণ স্ট্রোকে কিছু আমরা ড্রাগস চালু করব, হ্যাঁ আমি
একটু সংক্ষেপে, যদিও মানে অনেক কঠিন হবে, কিন্তু প্রত্যেকটা রুগীতে তুমি এই ওষুধটা লেখা দেখবা, কিন্তু তোমার মন বলবে এটা কেন দিছে, এটা তো বুঝতেছি না, এটা তো জানি না, এটা জানো না, না না আমি বুঝি, আমাকে তো বলছে আমি একটু একটু বুঝি। তাহলে একটা স্ট্রোকের রোগী যখন আসে, স্ট্রোকের ফিচার পাচ্ছি, ফাস্ট প্রোটোকল পাচ্ছি, আর কি পাচ্ছি, এটা কত ঘন্টা বেশি লাস্টিং, 24 ঘন্টা বেশি লাস্টিং, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, তাহলে এটাই স্ট্রোক। আচ্ছা রোগী এসে যদি বলে আমি না ডাক্তার গতকালকে অজ্ঞান হয়ে গেছিলাম, অজ্ঞান হওয়ার পরে আমার বাম পাশটা খুব দুর্বল লাগতেছিল, হ্যাঁ, আর রোগী তোমার সামনে এখন হাইটে আসলো, তো তুমি এটা কি ভাববা, এটা স্ট্রোক না এটা টিআইএ? টিআইএ, এটা ট্রানজিশন, কারণ তার ঠিক হয়ে গেছে, সে রিগেন। তাহলে তোমাকে এই পেশেন্টটা টিআইএ হয়েছে, তোমাকে এখন ঠিক মানে দ্রুত আইডেন্টিফাই করতে হবে কি হয়েছিল, তা নাহলে আরেকটা অ্যাটাক হবে, দিয়ে স্ট্রোক হয়ে যেতে পারে। টিআইএ হচ্ছে কি বলতে পারো, যে স্ট্রোকের একটা পূর্বাভাস ভালো, যে এটা ইরিভার্সিবল হয়ে যায় না। তাহলে আমার হচ্ছে যে টিআইএ হলে কি ইনভেস্টিগেশন, স্ট্রোক হলে কি ইনভেস্টিগেশন জানতে হবে। স্ট্রোকের ক্ষেত্রে স্ট্রোক দুই ধরনের বলছে, হেমোরেজিক, ইস্কেমিক, সাবএরাকনয়েড হেমোরেজ, ওয়ান কাইন্ড অফ স্পেশাল স্ট্রোক বলতে পারো। তাহলে এখানে আমাকে সিটি স্ক্যান করতে হবে, সিটি স্ক্যান করে আমি কি আইডেন্টিফাই করব, এটা কি হেমোরেজিক না ইস্কেমিক। হেমোরেজিক যদি বলো, তাহলে সিটি স্ক্যানে ব্লাডটা তুমি দেখতে পারবা, ব্লাডটা কি করতে পারবা, তুমি দেখতে পারবা। কেন দেখতে পারবা? কারণ ব্লাড, ব্লাড দেখা যাবে। কেন দেখা যাবে জানো? কারণ ব্লাডের মধ্যে ক্যালসিয়াম আছে। কি আছে? ক্যালসিয়াম। ঠিক আছে, তুমি তুমি দেখতে পাবা ব্লিডিং হয়েছে, এটা দেখতে পাবা। তাহলে সিটি স্ক্যানে যদি তুমি হেমোরেজিক না পাও, এবং তুমি যদি দেখো যে ওখানে ইন্টারক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ হয় নাই, কারণ ইন্টারক্রেনিয়াল প্রেশার হলে দুই পাশে তো ব্রেন সমান ভাগে পাবো, এক পাশে ইনক্রিজ হলে ব্রেনটা আরেক পাশে চেপে যাবে, জাস্ট এতটুকু যে আমি দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে হেমোরেজিক নাকি হেমোরেজিক না, হেমোরেজিক না হলে ইস্কেমিক, ভালো কথা। আর একটা কি জিনিস দেখবো, আমি দেখবো যে এখানে কোনো ব্রেনের মধ্যে ইন্টারক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ হয়েছে, কারণ ব্লিডিং হয়েছে, যদি ব্লিডিং হয়ে যদি একটা ব্লাড চলে আসে তাহলে চাপ দিবে না, ইন্টারক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ হয়েছে কিনা, দ্যাটস ইট, আমি দুইটা জিনিস দেখবো। যদি না হয়, আমি বুঝতেছি না সিটি স্ক্যানে, তাহলে আমি কি করব, আমি এমআরআই করব। কি করব? এমআরআই। যদি ইস্কেমিক হয়, ইস্কেমিটা কোথায় হয়েছে, কোথায় ব্লক হয়েছে, কোন আকাইতে ব্লক, স্পেসিফিক জানতে চাইলে এমআরআই। কিন্তু হেমোরেজিক যদি পাওয়া যায় সিটি স্ক্যানে, তাহলে হেমোরেজিক স্ট্রোক বা সাবএরাকনয়েড হেমোরেজ, যেটা আমি সিটি স্ক্যানে ভালো না বুঝতে পারলে, কিন্তু হিস্ট্রি বুঝাচ্ছে আমাকে অক্সিপিটাল রিজনে হেডেক ছিল, উমুক তুমুক ছিল, তাহলে আমি এলপি করব। কি করব? লাম্বার পাংচার করব। কারণ সাবএরাকনয়েড হেমোরেজে যে ব্লিডিংটা হয়, ওটা সাবএরাকনয়েড প্লেস দিয়ে আমাদের যে কি ফ্লুইড আছে, সিএসএফ আছে, ওটার সাথে মিশে ওটার সাথে চলে যায়। তাহলে তুমি যদি লাম্বার পাংচার করে সিএসএফ ফ্লুইড নাও, তাহলে তুমি ওখানে কি দেখতে পারবা? ব্লাড। হ্যাঁ, ব্লাড দেখতে পারবা। ব্লাড কিভাবে দেখতে পারবা? আরবিসি গুলা ভেঙে যাবে, ভেঙে গেলে ওর ভেতরে যে হিমোগ্লোবিনটা আছে ওটা সিএসএফ এর সাথে মিশে একটা কালার দেয়, ওটার নাম হচ্ছে জ্যান্থোক্রোমিয়া বলে, একটি ইয়েলোইশ টিন টাইপের একটা কালার পাবা, রেড ইয়েলোইশ টিন টাইপের। ক্লিয়ার? তাহলে আমরা যখন সিটি স্ক্যানে কনফার্ম করতে পারি না সাবএরাকনয়েড হেমোরেজ, আমরা কোথায় কনফার্ম করি? লাম্বার পাংচার করে। কিন্তু তাহলে একজন বলবা যে ভাইয়া ডিরেক্ট লাম্বার পাংচার করে দেন, কি দরকার? সিএসসি আপনি তো সিটি স্ক্যান না বুঝতে পারেন, কি তোমরা প্রশ্ন করো? লাম্বার পাংচার তো কষ্টকর। কষ্টকর এটা কথা না, সাইন্টিফিক কথা বলতে হবে। মেন কথা হচ্ছে ওই যে সিটি স্ক্যান আমি দিতে, হ্যাঁ, দ্বিতীয় জিনিসটা যে দেখবো বলছিলাম, সেটা কি দেখবো বলছি, আমি দেখবো ইন্টারক্রেনিয়াল প্রেশার বেশি আছে কি নাই, আমি দুইটা জিনিস দেখতে বলছি। কিন্তু যে এটা কি হেমোরেজিক স্ট্রোক, তুমি দেখলা না এটা হেমোরেজিক স্ট্রোক না, তুমি ভাবতেছ তাহলে সাবএরাকনয়েড হেমোরেজ হতে পারে, ভালো কথা। তুমি আরেকটা জিনিস দেখবে, আমি বলছি যে ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ছে কি বাড়ে নাই, তুমি যদি এলপি করো এবং প্রেশার যদি বেশি থাকে, ইন্টারক্রেনিয়াল প্রেশার যদি হাই থাকে, তাহলে কিন্তু এলপি যখন ছাড়বা প্রচুর ফ্লুইড নিচে নেমে চলে আসবে, ব্রেনের হার্নিয়েশন হতে পারে, ব্রেন ড্যামেজ হয়ে যাবে। কিন্তু তাহলে ইন্টারক্রেনিয়াল প্রেশার বেশি থাকলে এলপি করা যায় না। তাহলে এলপি করার আগে কিভাবে ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ছে কি বাড়ে নাই, দুইটা জিনিস দেখে বোঝা যায়। এক হচ্ছে যদি তুমি সিটি স্ক্যানে পাও, আর সিটি স্ক্যান করে দেখো না সেফ নাই, ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ে নাই, তাহলে এলপি করবো। নেক্সট
চোখ দেখে বোঝা যায়, ইন্টাক্রেনিয়াল প্রেশার যদি বেশি হয়, তুমি যদি ফান্ডোস্কোপি করো কোনো পেশেন্টে, তাহলে তুমি ওখানে দেখবা যে যে ফান্ডাসটা যে আছে, ফান্ডাস যখন দেখবা ওখানে প্যাপিলোইডেমা পাইতে পারো, ঠিক আছে? দ্যাটস ইট, সোজা কথা, তুমি থিওরি মনে রাখো। এখন তোমার বাচ্চা কালে তোমার থিওরি জানা দরকার যে কেন করি, দ্যাটস ইট। তাহলে স্ট্রোক আমরা এভাবে, এছাড়া আমি কি করবো, আমি নিউরোলজিক্যাল পেশেন্টের হিস্ট্রি নিবা, হিস্ট্রিতে যা নিতে বসলাম, আমি বসলাম পেশেন্টের যদি একটা স্ট্রোক হয়, তাহলে আরো পাঁচটা কো যে আমাদের পাঁচ মেডিকেল কন্ডিশন আছে জিজ্ঞেস করতে হবে। কি জিজ্ঞেস করবো? হাই ব্লাড প্রেশার আছে কিনা, হাই ব্লাড সুগার আছে কিনা, হাই কোলেস্ট্রল আছে কিনা, তার হার্টের কোনো সমস্যা আছে কিনা আগে থেকে, তারপর তুমি তাকে জিজ্ঞেস করবা তার আগে কোনো প্রিভিয়াস স্ট্রোক পিআইএ হয়েছে কিনা, তার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা। এখন আমাকে কেউ বলতে পারবা যে ভাই একটা পেশেন্ট স্ট্রোকের সাথে এই জিনিসগুলা রিলেশন কিভাবে? আমি বলবো যে প্রত্যেকটা রিলেশন 100% না, 500% করে। কারো যদি হাই ব্লাড প্রেশার থাকে, তার জন্যই তো হচ্ছে হেমোরেজিক বা ইসকেমিক স্ট্রোক হওয়ার চান্স বেশি। কোলেস্ট্রল বেশি থাকলে তো ইসকেমিক স্ট্রোক হওয়ার চান্স বেশি। ডায়াবেটিস ব্লাড ভেসেলের ড্যামেজ করে, অবশ্যই একটা রিস্ক ফ্যাক্টর ডায়াবেটিস। নেক্সট হার্টের প্রবলেম, কারো যদি হার্টের প্রবলেমের জন্য হাই প্রেশার থাকে, অথবা কারো যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি, ব্লাড থ্রম্বোএম্বোলিজম, সে ব্লাড ক্লট ফর্মেশন চান্স বাড়ায় দেয়। যদি ক্লটটা ব্রেনে যে আটকে পড়ে, ইসকেমিক স্ট্রোক। থাইরয়েড, যাদের হাইপার থাইরয়েডিজম, তাদের তারা কি করে, হার্ট রেট বাড়ায় দেয়। হার্ট রেট বাড়ায় দিলে কি হতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মতো থ্রম্বোএম্বোলিজম হতে পারে। তাহলে তুমি কি এই জিনিসটা বুঝতেছো যে বাকি জিনিসগুলো হিস্ট্রি নেওয়াটা আমার কত ইম্পর্টেন্ট? তুমি শুধুমাত্র যদি সিমটোমেটিক ডিজিজ করো, ওই কবিরাজের মতো আমাদের যে ওই যে ম্যাটস আছে, ওরা এইভাবে ট্রিটমেন্ট করে, স্ট্রোক স্ট্রোকের ট্রিটমেন্ট দিয়ে দাও, আবার স্ট্রোক করবে কিছুক্ষণ পরে, কারণ ও তো রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করে না কেন হয়েছে, তোমাকে এইগুলো জানতে হবে। তাহলে এই ইনভেস্টিগেশনটা করছে না, সিটি স্ক্যান বা এমআরআই করছো তার ডায়াগনোসিস এর জন্য, এছাড়া তুমি তাকে কিছু আলাদা ইনভেস্টিগেশন মাস্ট করতে হবে একটা স্ট্রোকের পেশেন্টের সব রিস্ক ফ্যাক্টর। কি কি করতে হবে? ইসিজি করতে হবে, 12 লিড ইসিজি, র্যান্ডম ব্লাড সুগার, দেখবো প্রত্যেকটা রোগীতে লেখা আছে তুমি যখন ওয়ার্ডে যাবা, কোলেস্ট্রল লেভেল, প্রেশার মাপতেছে, বারবার প্রেশার মাপতেছে রোগীর, লিভার ফাংশন টেস্ট, থাইরয়েড ফাংশন টেস্ট। নেক্সট তোমার করবে ওই রোগীটার কি করবে, ওই রোগীটার ইউরিনের টেস্ট করবে, ইউরিনে একটা ক্যাথেটার লাগাই দিবে, ঠিক আছে? এই আর একটা সিবিসি তো মাস্ট করবে, এছাড়া এলপি, সিটি স্ক্যান, এমআরআই তো ওদিকে গেলামই আমি, দ্যাটস ইট। যেহেতু মেনলি হচ্ছে ইসকেমিক অ্যাটাক, তাহলে এই টিআই এর ক্ষেত্রে একটা ওয়ান অফ দ্য কজ থাকে যে ক্যারোটিড যে আর্টারি আছে আমাদের দুই পাশে, এটা স্টেনোসিস হয়ে গেছে কিনা, মানে এটা কি চিকন হয়ে গেছে কিনা, এর জন্য হঠাৎ একটা টাইমে ব্লাড ফ্লো কমে গেছিল, এই জন্য ক্যারোটির আর্টারির কি করে ডপলার করে, নেক ভেসেল, মানে আমাদের যে নেকে ক্যারোটিড আছে, ওই ক্যারোটিডটা কি করে ডুপ্লেক্স করে দেখে, বুঝতে পারছো? মনে থাকবে এটা, জি ভাই, এটা জানতে হবে, তাহলে এটা করা হয়। এখানে যদি তখন কি পাবে তার উপর ট্রিটমেন্ট। এখন আসো স্ট্রোকের যা শর্টকাট ট্রিটমেন্ট যদি বলি, শর্টকাট কি ট্রিটমেন্ট দেওয়া হয় স্ট্রোকের পেশেন্টে, তোমার কিছু জিনিস ঠিক করতে হবে। এক নাম্বার, কি ঠিক করতে হবে, যদি পেশেন্টের হেমোরেজিক, কি ধরনের স্ট্রোক হয়ে থাকে, হেমোরেজিক, তাহলে ওখানে ব্লিডিং আছে, তাহলে তোমাকে ব্লিডিংটা তো বন্ধ করতে হবে না, তাহলে তার ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে, একটা বিপি মেডিকেশন চালু করতে হবে, আইভি দিতে হবে, সব এখানে আইভি, এই রোগী কিন্তু মুখে দিবে না। তাহলে প্রথমে যদি বলো, প্রথমে যেটা লিখবে এনপিও, তার মানে নাথিং পার ওরাল, কারণ একটা রোগী স্ট্রোক করছে, তুমি যদি ওকে মুখে খাবার দাও তাহলে ওর কি ডেভেলপ করবে, এখন বলছিলাম আমি খুবই অ্যাসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করবে, সোজা কথা এটাই বলবা, অন্য কোনো কিছু বলবো না, কি ডেভেলপ করবে, অ্যাসপিরেশন নিউমোনিয়া। তোমরা কি জানো অ্যাসপিরেশন নিউমোনিয়া কি? আমি বলছি, আনকনসিয়াস পেশেন্ট কে খাওয়াও, যে পেশেন্ট এখন অজ্ঞান, যে পেশেন্টের অন পাশ প্যারালাইসিস হয়ে গেছে, তুমি ওকে খাওয়াবা, খাওয়াটা না যায় চলে যাবে ট্রাকিয়া দিয়ে লাংসে, অথবা উল্টা পথে এসে আবার লাংসে যাবে, এবং এটা অ্যাসপিরেশন নিউমোনিয়া করলো। আমি বলছি অ্যাসপিরেশন নিউমোনিয়া হলে পেশেন্ট বাঁচে না, তাহলে স্ট্রোক হইলে তুমি পেশেন্টটা
লাইফ লং আধা মৃত মানুষ হিসেবে বাঁচতো, আর তুমি ওই মানুষটাকে কি করলা? মেরে মেরে ফেলে দিল। তুমি মেরে ফেলছো, দ্যাটস ইট, এটাই সত্য কথা, তুমি মেরে ফেলছো। তাহলে প্রথম ট্রিটমেন্ট হচ্ছে নাথিং পার ওরাল, যতদিন না তার ওই যে ফেসিয়াল উইকনেস ঠিক হচ্ছে, স্লারিং অফ স্পিচ একটু ঠিক হচ্ছে, তাহলে অবজার্ভ করবে। বাসায় যখন ছাড়বো তখন হয়তো বা দিব, মুখে খাও কিন্তু বলে দিতে হবে, রোগীকে বসাবেন, বসায়ে চামচ দিয়ে অল্প অল্প করে খাবার দিবেন। অনেক ট্রিটমেন্ট আছে, এগুলো শিখবে আস্তে আস্তে। তাহলে এতটুকু জেনে রাখো নাথিং পার ওরাল হচ্ছে কমন। তাহলে মুখে যেহেতু দিবা না, তাহলে নল দিয়ে খাবার দিতে পারো অথবা ভেন দিয়ে দিবা। তাহলে এতদিন তো ভেন দিয়ে খাবার দেওয়া যাবে না, তখন তাকে কি করে দেওয়া, একটা এনজি টিউব করে দিই। কি দিই? এনজি টিউব দিয়ে, এনজি টিউবটা একদম নাক দিয়ে স্টোমাকে দিয়ে দিই, ঠিক আছে? ওটা কনফার্ম করি, এবং আমরা এনজি টিউব দিয়ে 2 আওয়ারলি ফিড দিই, 200 ml করে ফিডিং দিতে হয়, ইজিলি পার 2 আওয়ারলি বলে। নেক্সট তুমি কি করবা, আইভি ফ্লুইডস দিবা, আইভি ফ্লুইড 1 লিটার 1.5 লিটার, তার বডি নিড অনুযায়ী তাকে ফ্লুইড দিতে হবে, কারণ সে তো এত পানি খাচ্ছেন। নেক্সট হচ্ছে তুমি তাকে দিতে হবে হচ্ছে আইভি একটা বিপি মেডিকেশন, যদি তার হেমোরেজিক হয়, ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে হবে, যদি ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে তারপর তুমি ওই অনুযায়ী দিবে, একটা বিপি মেডিকেশন তোমাকে দিতে হবে। নেক্সট তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমরা ওখানে একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই, নাম হচ্ছে নিমোডিপিন। নিমোডিপিন এই জিনিসটা দেখবা সব জায়গাতে লেখা আছে মোটামুটি। কেন লিখছে এই জিনিসটা বুঝো, কোনো পেশেন্টের যদি হেমোরেজিক স্ট্রোক হয়, ওখানে একটা ব্লাড ভেসেল ছিঁড়ে যে ব্লিডিং হয়েছে, তাহলে ওই ব্লাডটা ওই যে ভেসেল গুলো আছে, ভেসেল গুলাকে কি করে জানো, ইরিটেট করে। কি করে? ইরিটেট, ইরিটেট করলে ব্লাড ভেসেল গুলা কি করে জানো, বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এই জিনিসটা যদি একটু দেখাই, এটা খুবই একটা মজার জিনিস। এটা একটা ব্লাড ভেসেল, এখানে যে ছিঁড়ে গেছে, এটা আবার ব্লাড ভেসেল, এখানে ব্লিডিং হয়েছে, এই ব্লাড ভেসেল এর এই ব্লাড গুলাই আবার এই ব্লাড ভেসেলটা কি ইরিটেট করবে, তখন সে করবে কি জানো, এখানে এসে স্পাজম হয়ে বন্ধ হয়ে যাবে। তাহলে প্রথমে হয়েছে হেমোরেজিক স্ট্রোক, এখন কিসের জন্য তার আরো খারাপ হচ্ছে বলো তো? ব্লাড ফরমেশন হচ্ছে না, এখন তার ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে ব্লক হয়ে যাচ্ছে, এদিকে আর ব্লাড সাপ্লাই যাচ্ছে না, কারণ এই ব্লাড ইরিটেট করে ব্লাড ভেসেল গুলাকে কি করতেছে, ভ্যাসো স্পাজম, স্পাজম মানে সংকুচিত করে দিতেছে, তাহলে ব্লাড ফ্লো তো যাচ্ছে না। আমার এখানে ব্লিডিং হয়েছে ভালো কথা, এখন যদি ব্লাড এদিকে না যায় তাহলে তো ব্রেন মরে যাবে, আরো আরো মরতে থাকবে। কথাটা কি বুঝতে পারতেছো? নিউরনস উইল ডাই, আমাকে তো এখানে ব্লাড রিস্টোর করতে হবে। ব্লিডিং হয়েছে তাই বলে তুমি কি রিস্টোর না করে বসে থাকলে হবে? তো মারা যাবে ও। তাহলে আমরা এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কাজ হচ্ছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কাজ হচ্ছে এই ভ্যাসো স্পাজমটাকে প্রিভেন্ট করবে। এটা যেটা ছোট হয়ে যাচ্ছিল, ভ্যাসো স্পাজম হচ্ছিল ইরিটেশনের জন্য, ওটাকে কি রাখবে, আবার ডাইলেট হতে সাহায্য করবে। ক্লিয়ার? দ্যাটস ওয়াই দেখবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্রায় 21 দিন দেওয়া হয়, এবং কোনটা দেওয়া হয়, নিমোডিপিন দেওয়া হয়। নিমোডিপিন খুবই ইম্পর্টেন্ট গ্রুপ অফ ড্রাগস, এটা মাস লিখতে হবে, এটা যদি না লেখো তাহলে একটা ক্রাইম, তোমার একটা ক্রাইম হয়েছে, এটা সবাই ধরে নিই। তাহলে আমরা যদি আবার ফিরে যাই, এছাড়া আর কি দিবা? ভালো কথা, আমি এই জায়গাটা শেষ করে দিই, আমি ফেসিয়াল নার্ভ আমাকে আজকে পড়াইতেই হবে। আর কি দিবা এখানে তোমাকে? পেশেন্টকে যদি তুমি দেখো যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেশি আছে, তাহলে তুমি তাকে অবশ্যই একটা এই মানে একটা ড্রাগস দিতে হবে, যেটা দিয়ে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা তুমি কমাইতে পারবা। তাহলে কি দিতে পারি আমরা এখানে? আমরা এখানে ম্যানিটোল দিই, আইভি ম্যানিটোল দিতে পারি, ঠিক আছে? ম্যানিটোল দিলে এটা ইউজুয়ালি প্রেশারটা কমায় দেয়, ওকে, ঠিক আছে? এছাড়া বাকি জিনিস দেওয়া হয়, যেমন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক দেয়, আইভি অ্যান্টিবায়োটিক দেয়, কারণ পেশেন্টের একটা ইনফেকশনের চান্স থাকে। এছাড়া 2 ঘন্টা পর পর বেডটাকে চেঞ্জ করতে হবে, তা না হলে তার প্রেশার সোর হবে, ঠিক আছে, বা বেড সোর হবে। তাহলে একটা আইভি অ্যান্টিবায়োটিক দিব আমি, একটা ইনস্ট্রাকশন, এবং এগুলা লিখতে হবে যে 2 আওয়ার্স চেঞ্জ দ্য পোস্টার অফ দ্য পেশেন্ট,
আই কেয়ার লিখতে হবে, কারণ সে তো চোখের পাতা যদি প্যারালাইসিস হয় এক পাশে চোখের পাতা বন্ধ করতেছে না, তাই না? তাহলে কি হবে জানো, ওখান থেকে চোখের পানি শুকায় যাবে এবং তার ড্রাই আই ফর্মেশন হবে, আইয়ের ইনফেকশন হবে, এর জন্য আই ড্রপ দিতে হবে। তারপর সে তো মুখ ধুচ্ছে না, তাহলে মাউথের মধ্যে কি হবে, ব্যাকটেরিয়া জমা হবে না এবং ফাঙ্গাল ইনফেকশন হবে, তাহলে মাউথ কেয়ার দিতে হবে তাকে, একটা ফাঙ্গাল আমরা মাউথ ড্রপ দিয়ে দিই। তাহলে আই কেয়ার, মাউথ কেয়ার, চেঞ্জ অফ পোশ্চার, এনজি ফিডিং, আইভি ফ্লুইডস, আইভি অ্যান্টিবায়োটিক্স, ঠিক আছে, সাথে মেডিকেশন। আর ইসকেমিক যদি স্ট্রোক হয় তাহলে অবশ্যই আমরা একটা জিনিস দিব, সেটা হচ্ছে যেহেতু ব্লক হয়ে গেছে আমরা অবশ্যই তাকে একটা অ্যাসপিরিন দিব, 75 মিলিগ্রাম অ্যাসপিরিন। অ্যাসপিরিন কেন তুমি ইসে দিবা না, হেমোরেজিকে দিবা না বলো তো? হ্যাঁ, ব্লিডিং তাহলে আরো বেশি হবে। হ্যাঁ, তাহলে এই জন্যই। তাহলে প্রথমে কি স্ট্রোকের পেশেন্টের ট্রিটমেন্ট শুরু করবা নাকি আগে সিটি স্ক্যান করবা? আগে সিটি স্ক্যান করতে হবে, আগে সিটি স্ক্যান করো, ঠিক আছে? অনেক দূর শিখে গেছো তুমি, যা শিখছো অনেকে ফিফথ পাস করে এটা বলতে পারবে না ক্লিয়ারলি, কারণ কনসেপ্টের সমস্যা। তাহলে ইসকেমিক হইলে আমি তাকে অ্যাসপিরিন দিব, দ্যাটস ইট। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার। জি ভাইয়া। আর লাস্টের ধাপ কি, নিচে নামলে ক্যাথেটারাইজেশন করে মনিটর দ্য ইউরিন লেভেল, দ্যাটস ইট। মোটামুটি তুমি একটা অর্ডার লিখে ফেলতে পারবা ফিফথ ইয়ারে, দেখবা অর্ডার লিখে এইগুলা জিনিসই লিখতে হবে তোমাকে, বুঝে বুঝে। অ্যাসপিরিনের ডোজটা কেমন হবে ফার্স্টে? অ্যাসপিরিন ইউজুয়ালি 300 মিলিগ্রাম দেওয়া হয় স্ট্যাট, তারপর 75 মিলিগ্রাম করে ওয়ান্স ডেলি, ঠিক আছে? শুনো, মানে প্রোটোকল অনেক আছে এখন, মানে প্রোটোকল হচ্ছে আমাদের দেশে এটা ফলো করে। আমরা এমআই তো আমি তোমাদের বলছিলাম যে আমরা 300 মিলিগ্রাম স্ট্যাট দিই, তারপর 75 মিলিগ্রাম কি লাইফ লং, 75 লাইফ লং। সাথে আমাদের দেশে আরেকটা জিনিস দেওয়া হয়, ক্লপিডোগ্রল দেওয়া হয় কতদিনের জন্য, 1 ইয়ার দেওয়া হয়। কতদিন দেওয়া হয়? 1 ইয়ার, 1 বছর। আর আমি যদি তোমাকে ব্রিটিশ প্রোটোকল বলি, এখানে ওরা দেয় হচ্ছে অ্যাসপিরিন 300 মিলিগ্রাম স্ট্যাট ফলোড বাই 75 মিলিগ্রাম লাইফ লং, টিকা গ্রেলোর, এটা ক্লপিডোগ্রল এর মতো একটা ড্রাগ, কিন্তু এটা ক্লপিডোগ্রল না, টিকা গ্রেলোর, এটা ওরা দেয় হচ্ছে 1 ইয়ার। আর আরেকটা ব্লাড থিনার ওরা দেয়, সাথে দেয় ফন্ডা প্যারিনিক্স, এটাও দেয় ওরা হচ্ছে লাইফ লং। তাহলে এখানে ওরা ব্লাড থিনার তিনটা দেয় জানো তো, ডিফার্স। আমাদের দেশে প্রোটোকল আমরা অ্যাসপিরিন, ক্লপিডোগ্রল এগুলাতেই আছে, আমরা বাকিগুলো এখনো নিতেই পারিনি। এই নিউয়াল গ্রুপ অফ ড্রাগ গুলা, ফন্ডা প্যারিনিক্স, ডেল্টা প্যারিন, এগুলা খুব কম ইউজ করা হয় আমাদের দেশে। যাই হোক, তাহলে মোটামুটি এগুলা নিয়ে মোটামুটি জিনিস জানতে পারছো। এখন পরীক্ষায় একটা জিনিস আসবেই, ক্রেনিয়াল নার্ভস, আমার পক্ষে 12টা আজকে ডিসকাশন করা সম্ভবই না। এটার পরে পরীক্ষা যেটা আসবে আমি আজকে একটা জিনিস আলোচনা করি, আর সিমটমস থেকে আর কিছু বাকি থাকলে। তাহলে মোটামুটি পরীক্ষায় তুমি একটা সিএনএস পেশেন্টের কি এক্সামিনেশন করবা? ক্রেনিয়াল নার্ভস তোমার একটা পরীক্ষায় আসবে, তোমাকে কিছু এক্সামিনেশন করতে হবে। কি এক্সামিনেশন করতে হবে, যে এটা আপার মোটর নিউরন লেশন নাকি এটা লোয়ার মোটর নিউরন লেশন, এটা তুমি পার্থক্যটা খুব ভালোভাবে জানবা, এবং প্ল্যান্টার কিভাবে করে এটা ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, দ্যাট মিনস কি চাই, তাহলে আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশন খুব ভালোভাবে তোমরা পরীক্ষা জানার চেষ্টা করবে। এখন আসি আমরা যদি ক্রেনিয়াল নার্ভসে আসি, আমি আবারও বলছি সবগুলো আজকে সম্ভব না, বাকিগুলো পরীক্ষায় তেমন আসেও না, আমি 7টা নিয়ে কথা বলবো, যদি কোনোদিন সময় হয় তাহলে এগুলা নিয়ে কথা হবে। আচ্ছা, 7 ক্রেনিয়াল নার্ভ নিয়ে আগে কথা বলি, 15-20 মিনিটের সময় লাগবে, তারপর টাইম থাকলে আমরা বাকি কিছুটা আগাবো। 7 ক্রেনিয়াল নার্ভ হচ্ছে পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তোমাকে যদি স্ট্রোক বা হেডেক থেকে কোনো প্রশ্ন না করে তাহলে তোমাকে ক্রেনিয়াল নার্ভে আসবে, এবং ক্রেনিয়াল নার্ভে আসলে যে ক্রেনিয়াল নার্ভটা সব থেকে বেশি ধরে সেটা হচ্ছে 7 ক্রেনিয়াল নার্ভ। এটা এটা স্যারদের খুবই প্রিয়, তোমাকে একটু এটা জানতে হবে, মাস্ট, অ্যাটলিস্ট এটা জানতে হবে, বাকিগুলো ভুলে গেলেও কোনো সমস্যা, এটা জানতে হবে, এটা এটা মাস্ট। তাহলে তুমি ওদিক থেকে মোটামুটি স্ট্রোক জানছো, জিবিএস পরে তুমি জানবা, সমস্যা নেই, স্ট্রোকটা ভালোভাবে পড়ার চেষ্টা করো। এবং স্ট্রোকের ক্ষেত্রে একটা জিনিস বলি, স্ট্রোকের ক্লাসিফিকেশন আছে,
কোন ব্লাড ভেসেলে মানে স্ট্রোকটা হয়েছে, এটা অ্যান্টেরিয়র সার্কুলেশনের নাকি এটা মিডিয়াল সার্কুলেশন নাকি এটা পোস্টেরিয়র সার্কুলেশন। ডেভিডসন একটা বক্স আছে, এটা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা, এখন না, 4th 5th ইয়ারে গেলে ঠিক আছে, তখন তোমার এটা দরকার হবে। তাহলে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভস নিয়ে যদি কথা বলি, যে আমরা হচ্ছে ফেসিয়াল নার্ভ, তাহলে ফেসিয়াল নার্ভ কোথায় সাপ্লাই দেয়? মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন, এটা ভালোভাবে একটু মনে রেখো, মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন, এবং এটা আমাদের টেস্ট সেন্সেশন ক্যারি করে কোত্থেকে? অ্যান্টেরিয়র 2/3 কর্ডা টিম্পানি দিয়ে, আর পোস্টেরিয়র 1/3 কে নাই, গ্লসোফ্যারিঞ্জিয়াল নাই আমার যতটুকু মনে আছে, ঠিক আছে, সাথে আরেকটা নার্ভ ছিল অস্পালে। তাহলে ফেসিয়াল নার্ভের আমাদের সাপ্লাই হচ্ছে মাসেলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন, মেনলি টেস্ট। তাহলে তোমার কাছে যদি একটা পেশেন্ট আসে, তুমি যদি পেশেন্টটার ফেসিয়াল এক্সপ্রেশনে কোনো চেঞ্জ পাও, যেটা তোমরা পড়ে আসছো বেলস পালসি, বেলস ফেনোমেনন, আমার ওগুলা দরকার নেই, ওগুলা তোমাকে তোমাকে বলবে ফেসিয়াল নার্ভ এক্সামিনেশন করো, তাহলে তোমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে জানার ক্ষেত্রে আমার কি কি জানার দরকার আছে, আমার জানার দরকার আছে কি কি প্রশ্ন এখানে করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে তুমি তোমার পরিচয় দিবা, একটা রোগী তোমাকে বলবে ফেসিয়াল নার্ভ এক্সামিনেশন করো, তাহলে তোমাকে কিছু কোয়েশ্চেন, এটা একটা শর্ট কেস মেডিসিনের, তাহলে তোমাকে ফার্স্টে কিছু কোয়েশ্চেন করতে হবে, এক্সামিনেশন করতে হবে, দেন পেশেন্ট আর কি ডাক্তারের সাথে যে কথা বলতে হবে, মানে যে তোমার এক্সাম। তাহলে প্রথমে তুমি কি করবা, প্রথমে তুমি নিজের পরিচয় দিবা, যে আসসালামু আলাইকুম, আমি ডক্টর অমুক, বা আমি হচ্ছে মেডিকেল স্টুডেন্ট অমুক বছরে, আমি আপনাকে কিছু প্রশ্ন করবো এবং পরীক্ষা করব, ঠিক আছে বাবা, গেল। তারপরে কি করবা, তার পরিচয়টা নিবা, আপনার পুরো নাম, আপনার বয়সটা, ঠিক আছে দেখছি, তাহলে আপনি কি সমস্যা নিয়ে আসছেন, এই ওপেন কোয়েশ্চেন, আপনি কি সমস্যা নিয়ে আসছেন, তো এ বলবে আমার সমস্যা অমুক তমুক, সে অনেক সমস্যা বলতে পারে। এখন তুমি শর্ট, এটা যেহেতু একটা শর্ট কেস, তোমাকে স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে। হ্যাঁ, তাহলে কি কি কোয়েশ্চেন করতে হবে, কেউ কি জানো ফেসিয়াল নার্ভের ক্ষেত্রে? একটা দুইটা প্রশ্ন, হ্যাঁ বলো আপু, হচ্ছে তার মুখের কি কোনো ফুড বলাস, মানে ওরাল ক্যাভিটির যেকোনো এক পাশে কি থাকে, মানে চাবানোর সময় খাবারটা থেকে যায় কিনা, তারপর হচ্ছে কি, তাহলে প্রশ্নটা শোনো, প্রশ্নটা এক্স্যাক্টলি করবা যে আপনি যখন খাওয়ার খান, খাওয়ারটা মুখের এক পাশে আটকে যায় কি, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট, তারপর হচ্ছে ভাইয়া তার কি যখন পানি খায় তখন অ্যাঙ্গেল অফ দা মাউথ দিয়ে কি পানি গড়ায় পড়ে কিনা, সেটা জিজ্ঞেস করতে হবে। মানে বাংলায় করো যে আপনি যখন পানি খান তখন খাওয়ারটা কি আপনার মুখের পাশ দিয়ে পড়ে যায়, ঠিক আছে। নেক্সট, তারপর হচ্ছে তার কি মানে কানে শুনতে কোনো সমস্যা আছে, অথবা সে কি কোনো কানে মানে এক্সট্রা শুনতে পায় কিনা, মানে এক্সেস আওয়াজ পায় কিনা, তার মানে মাস্কিং ইফেক্ট থাকে নাই, এটা বোঝার জন্য। আরেকটা হচ্ছে গিয়ে স্লিপিং এর সময় কি চোখ খুলে থাকে, এটা তাকে জিজ্ঞেস না এই প্রশ্ন, এই হ্যাঁ, আর আর কোন প্রশ্ন? আচ্ছা, তাহলে তুমি, হ্যাঁ বলো, হাসলে মুখ এক সাইডে হচ্ছে মানে বাঁকা হয়ে যায় কিনা। আচ্ছা, তাহলে শোনো, ওরা ভালো বলছে, ঠিক আছে, এবং খুবই সুন্দর বলছে, ভেরি ভেরি গুড। প্রশ্নগুলো তোমাকে করতে হবে, হ্যাঁ, তাহলে প্রশ্নগুলো খুব সুন্দর ভাবে মনে রাখবে, এবং এটা কিন্তু পরীক্ষায় আসবে, বারবার বলতেছি, ফেসিয়াল নার্ভ এখানে যতজন আসো তার মধ্যে পরীক্ষাতে মিনিমাম 50% মানুষ এটা পাবা, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম প্রশ্ন, তুমি তো আসলা, পরিচয় দিলা, ঠিক আছে, তুমি এখন কিছুই করো, তুমি প্রশ্ন করবা কি সমস্যা নিয়ে আসছেন, আচ্ছা নাই, আচ্ছা বাবা, আপনি যখন খাবার খান খাবারটা কি আপনার মুখের কোন জায়গায় আটকে যায়, কোন এক পাশে আটকে যায় কি না যায়? আচ্ছা বাবা, আপনি যখন পানি পান করেন বা লিকুইড জাতীয় খাদ্য খান, তরল জাতীয়, তখন সেটা কি মুখ দিয়ে পড়ে যায়, আচ্ছা না? নেক্সট, আচ্ছা বাবা, আপনি যখন এই যে মানে জিনিসটাকে এভাবে জিজ্ঞেস করলে আরো ভালো হয়, যে আপনি যখন রাতে ঘুমান তখন কেউ কি বলেছে যে আপনার চোখ গুলো খোলা থাকে? কারণ এটা তুমি যদি, আপনি যখন রাতে ঘুমান তখন কি আপনার চোখ খোলা থাকে, তাহলে কিন্তু মানে
সিলি কোশ্চেন সাউন্ড করে, হ্যাঁ ও কিভাবে বলবে? তাহলে আপনি তুমি একটু প্রশ্ন করতে পারো যে বাবা আপনি যখন ঘুমান তখন কেউ কি বলেছে আপনার চোখ গুলা খোলা থাকে বা চোখের পাতা খোলা থাকে? দ্যাটস ইট, এটা একটা কোশ্চেন করলো। নেক্সট তুমি একটা প্রশ্ন করলা যে আপনি যখন হাসেন বা আপনি যখন কথা বলতে যান তখন আপনার মুখটা কি এক পাশে বেশি বেঁকে যায় এরকম মনে হয়? না, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে মোটামুটি তুমি কিছু কোশ্চেন রোগীটাকে জিজ্ঞেস করলা। আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারো যে আপনার কি কোনো জায়গায় মানে আজকাল স্বাদ নিতে সমস্যা হচ্ছে, টেস্টে কোনো প্রবলেম আছে কিনা তা। ঠিক আছে, আপনি কি সবগুলো স্বাদ ঠিক মতো অনুভব করতে পারেন? সে বলবে হ্যাঁ আমি পারি। লাস্ট কোয়েশ্চেন করো, কানে যাও, তাহলে খাওয়ার থেকে কয়েকটা প্রশ্ন, এটা খাওয়ার আটকায় কিনা, পানি আটকায় কিনা, স্বাদ পায় কিনা, বে মুখ বেঁকে যায় কিনা, রাতে ঘুমাইলে তার চোখ খোলা থাকে কিনা, কেউ দেখছে কিনা। নেক্সট তুমি কানে আসো, আচ্ছা আপনার কানে কোনো সমস্যা আছে কিনা? সে বলবে নাই বা আছে। ওপেন কোয়েশ্চেন করো, আচ্ছা নাই, তাহলে জিজ্ঞেস করো আপনার কাছে কি এমন মনে হয় যে আপনি মানে আপনার সামনে শব্দ করলে সেটা আপনি বেশি তীব্র ভাবে শুনতে পারেন? সে বলবে হ্যাঁ আমার কাছে মনে হয় যে আওয়াজগুলো আমি অনেক জোরে শুনতে পারি। তাহলে কোশ্চেন করবা আবার, কোন কান, ডান না বাম? যদি বলে হ্যাঁ তাহলে এইটা কিন্তু মাস্ট জিজ্ঞেস করতে ভুলো না যে কোন পাশের কানে। আর সেম ভাবে যদি বলে যে বেঁকে যায় তাহলে তখনও প্রশ্ন করতে ভুলো না, যেটা অনেকেই ভুলে যাও, কোন পাশে বেঁকে যায়, ডান পাশ না বাম পাশ, এটা জিজ্ঞেস করতে হবে কিন্তু। হ্যাঁ বেঁকে যায়, আর ভাব বেঁকে যায়, এখন এটা কি দুই পাশে বেঁকে যায় না বাম পাশে? কারণ তুমি যদি এটা না শিওর হও তুমি যখন ডায়াগনোসিস দিতে যাবা তখন কিন্তু তুমি বলতে পারবা না যে কোন পাশে নার্ভে তুমি সমস্যা অনুভব করতেছো বা তোমার এক্সামিনেশন ফাইন্ডিং থেকে তুমি মনে করতেছো। তাহলে প্রশ্ন করবা, যদি কোনটা পজিটিভ বলে তাহলে তুমি সেটা জিজ্ঞেস করবা যে কোন পাশে। তো এখানে একটা যেটা প্রশ্ন, বাকিগুলো আমি বলছি যে ফেসিয়াল না ফেসিয়াল এক্সপ্রেশন দেয়, অ্যান্টিয়র টু থার্ড অফ টাং দেয়, আরেকটা নার্ভে দেয়, এই ছবিতে আছে দেখো, টু স্টেপিডিয়াস মাসেল। ঠিক আছে, তো ফেসিয়াল নার্ভে একটা সাপ্লাই আমাদের ইয়ারে আছে, তো এই জায়গাটাতে যেটা হয় সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভে কোনো প্যারালাইসিস হলে এই স্টেপিডিয়াস মাসেলের যে মানে কন্ট্রোলটা আছে ফেসিয়াল নার্ভের, এখানে কিছু প্রবলেম দেখা যায় এবং দেখা যাওয়ার জন্য তার একটা জিনিস হয় যেটা নাম হচ্ছে হাইপার অ্যাকিউসিস। সে তুমি যদি তার কানে কাছে অল্প শব্দ করো সে সেটা অনেক জোরে শুনতে পারবে, লো ফ্রিকোয়েন্সি সাউন্ড গুলা সে অনেক জোরে শুনতে পারবে, তার হাইপার অ্যাকিউসিস ডেভেলপ করে। আর মাস্কিং ইফেক্ট কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে, মাস্কিং ইফেক্ট হচ্ছে যে সে শুনতে পারবে না কিন্তু, ঠিক আছে, এখানে সে বেশি শুনতে পারবে, তার কাছে মনে হবে যে সে জোরে একটা তীব্র আওয়াজ করা হচ্ছে, আবার যদি হাই ভোল্টেজ সাউন্ড হয় সেটা কিন্তু সে জোরে শুনবে না। ঠিক আছে, কানে কাছে যদি তুমি এরকম করো সেটা অনেক জোরে শুনতে পারবে, হাইপার অ্যাকিউসিস হবে তার। সো এইটা গেল প্রশ্ন, এখন তুমি রোগী এক্সামিনেশনে আসবা। তাহলে এক্সামিনেশনে প্রথমে হচ্ছে ইন্সপেকশন, আবারও বলি ইন্সপেকশন। এই এই নার্ভে কিন্তু অনেকগুলো জায়গায় ক্যাচ পয়েন্ট আছে, তুমি একটা ভুল করলে সারা খুব রেগে যাবে। তাহলে প্রশ্ন করছো, প্রশ্ন একটু ব্যাখ্যা বলছি, তাহলে এখন তুমি আসো পেশেন্টে ইন্সপেকশন করবা। ইন্সপেকশনে সবার আগে কি ইন্সপেক্ট করবা, তুমি দেখবা তার ফেসটা পুরো ভাবে ভালোভাবে দেখবা, কোন জায়গাতে তার ফ্রন্টাল মাসেলের কোন জায়গাতে কোনো অ্যাট্রফি আছে কিনা বা তার ফেসিয়াল যে মাসেল গুলো আছে, হ্যাঁ তুমি দেখবা যে এখানে কোনো অ্যাট্রফি আছে কিনা, বা তুমি তার ফেসটা যখন দেখতেছো কোনো এক পাশে ডেভিয়েটেড আছে কিনা। ঠিক আছে, তুমি আইটা দেখবা যে আই গুলা ঠিক মতো ওরিয়েন্টেড আছে কিনা, আয়ের কি কোনো কি কোনো জায়গাতে টোসিস আছে কিনা, বা কোনো জায়গাতে কোনো আয়ে দেখতেছো যে চোখ বন্ধ করতেছে আরেকটা বন্ধ হচ্ছে না, কোনো ডিফর্মিটি তুমি ফেসে দেখতেছো কিনা জিজ্ঞেস করবা। ঠিক আছে, মানে দেখবা তুমি ইন্সপেকশন করতেছো আর কিচ্ছু না। নেক্সট তুমি কি করবা, অনেকে মনে মানে বলে যে ফেসটা কমপ্লিট করে ইয়ারে যাও, আবার অনেকে বলে ইন্সপেকশন ইন্সপেকশন সব জায়গায় কমপ্লিট করো, এটা তোমার মেডিকেল কলেজের স্যারদেরটা শুনে নিবা তারা কি পছন্দ করে। আবার অনেক জায়গায় প্রোটোকল হচ্ছে ইন্সপেকশন মানে সব ইন্সপেকশন কমপ্লিট করো, তাহলে তোমার ফেসের ইন্সপেকশন শেষ,
এখন তোমাকে এক্সটার্নাল অডিটরি মিয়েটাস এবং পিনায়া কি করতে হবে, ইন্সপেকশন করতে হবে। এখন কেন বলবা? কারণ আমি বলছি ফেসিয়াল নার্ভ কোন দিক দিয়ে বের হয় কেউ জানো? ভাইয়া স্টাইলোমাস্টয়েড ফোরামেন। হ্যাঁ, কিন্তু এটা আমাদের কিন্তু অনেক দূর, সে কিন্তু ইয়ারের ভেতরে থাকে, দিয়ে ওই ফোরামেন দিয়ে সে আলটিমেটলি কি হয় বের হয়, ঠিক আছে? হ্যালো, জি ভাইয়া, শুনতে পাচ্ছি? শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। আচ্ছা সরি, মাঝখানে আবার নেটওয়ার্কে প্রবলেম। তো আমাদের ফেসিয়াল নার্ভটা অনেকটা টাইম কিন্তু ইন্টারনাল অডিটরি মিয়াটাসে থাকে, ঠিক আছে? এবং আমরা জানি যে এখানে আমাদের একটা ডিজিজ আছে, এটা নাম হচ্ছে র্যামসি হান্ট সিন্ড্রোম। এই নামটা কি কখনো শুনছো? কেউ কোনো আইডিয়া আছে এটা কোন ভাইরাস দিয়ে হয়? না কেউ? আচ্ছা, র্যামসি হান সিন্ড্রোমে ইজিলি হচ্ছে এটা ভ্যারিসেলা জস্টার যে আছে, ঠিক আছে, এটা দিয়ে হয়। ওকে, তো এইটা আমাদের যদি হয়, তো যদি এটা আমাদের ইয়ার ক্যানেলে ফেসিয়াল নার্ভটাকে ইনফ্ল্যাম করে, তখন আমরা ইন্টারনাল অডি মানে এক্সটার্নাল অডিটরি মিয়েটাস এর ভেতরে বা পিনাতে আমরা র্যাশ দেখতে পারবা। কি দেখতে পারবা? র্যাশ, ঠিক আছে, এবং ভেসিকলস টাইপের দেখতে পারবা। ক্লিয়ার? তাহলে এটা যদি হয়, ইউজুয়ালি এই নার্ভটা ফেসিয়াল নার্ভকেও কি করতে পারে, ইনফেক্টেড বা ইনফ্ল্যাম করতে পারে। তাহলে তখন তুমি ফেসিয়াল নার্ভের প্যারালাইসিস বা ফেসিয়াল নার্ভের ওই যে আমাদের ক্যানাল আছে, ওই যে যে নার্ভটা যে আমাদের স্টেপিডিয়াসে যায়, ওটাও তখন ইনফেক্টেড হতে পারে। তাহলে তুমি হাইপারঅ্যাকুসিস পেতে পারো। তাহলে তোমাকে এটা শিওর করতে হবে পেশেন্টের ওই এক্সটার্নাল অডিটরি মিয়াটাসে কোনো কিছু আছে কিনা। তাহলে ইন্সপেকশন তুমি যে দেখতেছো, এইটা পেশেন্টকে তোমাকে বুঝাইতে হবে। আমার কথা বুঝাইতে হবে, সরি, স্যারকে বুঝাইতে হবে। তো তুমি অবশ্যই টর্চ লাইট দিয়ে পিনাটা নিবা, পিনাটার পেছনে একটু দেখবা, ঠিক আছে, ম্যাস্টয়েড এরিয়াটা একটু দেখবা, পিনাটা দেখবা। হ্যাঁ, দেখে তুমি লাইট দিয়ে জাস্ট এক্সটার্নাল অডিটরি মিয়াটাসটা যে দেখতেছো একটু দেখবা। হ্যাঁ, স্যার জিজ্ঞেস করতে পারে তুমি কি দেখতেছো, তুমি তো ইয়ার ওয়ার্কস দেখতেছো না, তুমি জাস্ট বলবা স্যার আই এম লুকিং ফর এনি র্যাশ অর ভেসিকলস টু এক্সক্লুড র্যামসি হান সিন্ড্রোম অর ভ্যারিসেলা জোস্টার ইনফেকশন, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট। তুমি ইন্সপেকশন তোমার করা শেষ, তোমার ফেসিং করা শেষ, তোমার এখন আসো তুমি মাসেল গুলা দেখবা যে মাসেল অফ ফেসিয়াল এক্সপ্রেশন ঠিক আছে কিনা। তাহলে প্রথমেই রোগীকে বলবা যে রোগী তো বসে আছে তোমার লেভেলে, আচ্ছা আপনি ভ্রুটা কুচকে ওপরে সিলিং এর দিকে তাকান। তাহলে সে ভ্রুটা কুচকে মানে ভ্রুটা ভাঁজ হবে, হ্যাঁ ভাঁজ হয়ে সে সিলিং এর দিকে দেখবে। উপরে দেখলে এরকম হয়, দেখবা দুই পাশে সিমেট্রিক্যালি ভাঁজ পড়তেছে কিনা, ঠিক আছে, ফ্রন্টাল এরিয়ায় আমাদের ভাঁজটা কি সমান পড়তেছে কিনা, তাহলে এটা দেখবা। যদি কোনো পাশে লস হয় তার মানে ওই পাশে সমস্যা আছে। নেক্সট, এটা একটা জিনিস, আপনি দুইটা চোখ বন্ধ করেন, তাকে বলবা বন্ধ করতে, যে তুমি খোলার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, কথাটা বুঝতে পারছো? বলবা যে আপনার চোখটা বন্ধ করেন, এক একটা চোখ আলাদা আলাদা ভাবে খোলার চেষ্টা করবা। তাই বলে আবার ব্যথা দিও না, হ্যাঁ, যে আপনি চোখ গুলা বন্ধ করে রাখেন, খোলার চেষ্টা করবা, যে পাশে দেখবা যে তুমি খুলে ফেলতে পারতেছো তার মানে সেখানে উইকনেস আছে, ঠিক আছে? এরপরে তাকে বলবা যে শীষ দিতে, যা শীষ বাজাইতে পারে তাকে হুইসেল করতে বলবা, সে হুইসেল করবে, ঠিক আছে? নেক্সট, তাকে দাঁতটা দেখাইতে বলবা, দাঁতের পাটিটা দেখাইতে বলবা, দেখবা যে দুই পাশে সমান ভাবে কি হচ্ছে, ভাঁজ ঠিক আছে কিনা, ঠিক আছে, নাকি অ্যাঙ্গেল অফ দা মাউথ কোন দিকে ডেভিয়েটেড আছে। নেক্সট, গালটা ফুলাইতে বলবা বাতাস দিয়ে, তুমি ডান পাশে চাপ দিবা, দেখবা যে বাতাস বের হয়ে যাচ্ছে কিনা, সে কন্ট্রোল করতে পারছে। অপ মানে এটা নাম হচ্ছে অরবিকুলাস অকুলিস, অকুলি অরবিকুলাস অরিস, টাইট কিনা, একবার ডান পাশে চাপ দিবা, একবার বাম পাশে চাপ দিবা, দ্যাটস ইট। নেক্সট, জিহ্বাটা বাই করতে বলবা, শেষ।
তাহলে এই জিনিসগুলো দেখবা। এরপরে আইডিয়ালি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্টিয়ার টু থার্ড অফ টাঙ্গে, এটা আমরা করি না, কারণ ওখানে তোমাকে এই জিনিসটা তোমাকে থাকবে না। বিভিন্ন ধরনের টেস্ট ইউজুয়ালি তার অ্যান্টিয়ার টু থার্ডে তোমাকে কি করতে হবে, দিতে হবে। এটার জন্য 400 ধরনের নাকি টেস্ট আছে, না আমি একটা টেস্ট মানে আমি একটা আর্টিকেল পড়ছিলাম এটা করা দরকার, এটা তোমাকে কিছু করতে হবে। তুমি বলবে এটা আমি টেস্ট, তুমি যদি মিষ্টি কিছু থাকে তাহলে ওখানে মানে জিভে ধরে দেখবা যে মিষ্টি অনুভব করে কিনা, ঝাল টক ঠিক আছে কিনা, দ্যাটস ইট। গেল লাস্ট হচ্ছে, এবার আবার তুমি চলে আসবা কোথায়, ইয়ারে। ইয়ারে এসে তোমার কাছে জাস্ট যদি হাত থাকে তুমি এরকম শুকনো একটা আওয়াজ করবা ডান পাশে। আপনি কি বেশি শুনতে পারেন? না, তুমি ঠিক শুনি। বাম পাশে সেম, দ্যাটস ইট। তোমার মোটামুটি এক্সামিনেশন ফিনিশ। এরপরে তোমাকে এখন ফাইন্ডিংস বলতে হবে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। ইয়ারে শুধু দুইটা করব ভাইয়া, মানে ওই যে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়ারতেছে র‍্যাশ পাচ্ছে কিনা, আর ওই যে হাত রাবিং করে শব্দ শুনতে পাচ্ছে কিনা, এই দুইটা নাকি? হ্যাঁ, তুমি জাস্ট এরকম হাত দিয়ে করলেই হবে, ঠিক আছে? অনেকে বলে যে এখানে রিনি ওয়েবার করার কোনো দরকার নাই, জাস্ট প্রশ্নতে একটা কোশ্চেন করছো ইয়ার সম্পর্কে, ইন্সপেকশনে র‍্যাশ দেখছো কিনা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং লাস্টে তুমি জাস্ট দেখবা তার হাইপার অ্যাকুসিস আসলে আছে কিনা, করে দেখবা দুই পাশে করে দেখবা, বলবা যে কোনো পাশে কি বেশি শুনেন না সমান শুনতে পান, সে বললো দুই পাশে সমান শুনতে পায় অথবা এক পাশে বেশি শুনতে পায় তাহলে ওই পাশে তার হাইপার অ্যাকুসিস, ঠিক আছে? আর ইন্সপেকশনের পরে এই টেস্ট গুলা করতে হবে। একটা হচ্ছে আমি আবারও বলছি রেস দা আইব্রো, মানে তুমি বলবা যে উপরে সিলিং এর দিকে দেখেন, তুমি দেখবা দুই পাশে সিমেট্রিক্যাল ভাঁজ পড়ছে কিনা, ঠিক আছে? নেক্সট হচ্ছে দাঁত দেখাতে বলবা, ই করতে বলবা, দাঁতের পাটি দেখাবে সমান ভাবে দুই পাশে, অ্যাঙ্গেল অফ দা মাউথ ডিভাইডেড সেম আছে কিনা, চোখ বন্ধ করে তুমি খোলার চেষ্টা করবা। আর এটা যেটা বলছি গাল ফুলাবে, তুমি দুই পাশে চাপ দিয়ে দেখবা যে কোনো পাশে উইকনেস আছে কিনা, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, ঠিক আছে? এখানে একটা জিনিস বলি, যেটা আমি তোমাদেরকে বললাম যে চোখ গুলা বন্ধ করে তুমি খোলার চেষ্টা করবা, এটা অনেকে উল্টাটা করে, যে তুমি চোখ গুলার উপরে হাত দিয়ে বন্ধ করে রাখবা, তাকে বলবা খোলার চেষ্টা, উল্টাটাও করতে বলতে পারো যেটা তোমার পছন্দ, ঠিক আছে? এই জিনিসটা একটু জেনে রাখো, নর্মাল ফাইন্ডিং কি কি আর অ্যাবনর্মাল ফাইন্ডিং কি কি। তাহলে নর্মাল ফাইন্ডিং কি, হিয়ারিং অফ দ্য পেশেন্ট ইজ নর্মাল, হাইপার অ্যাকুসিস থাকবে না, ফুড ডাজন্ট অ্যাকুমুলেটেড ইন দিস চিক, খাওয়ার কোনো জায়গাতে জমা পড়ে না, দ্যাটস ইট, ওয়াটার বের হয়ে আসে না, টেস্ট সেন্সেশন ইনটেক থাকবে, রিঙ্কলিং প্রেজেন্ট ইন বোথ সাইড অফ দ্য ফোরহেড, দ্য পেশেন্ট ক্যান ক্লোজ বোথ আইস টাইটলি, দ্য পেশেন্ট ক্যান ব্লো দ্য চিক অ্যান্ড ইয়ার ক্যান পাস আউট আফটার প্রেসিং দ্য চিক, যেটা আমি তোমাদের বলছি করতে হবে। নর্মালি দেয়ার ইজ নো ডেভিয়েশন অফ অ্যাঙ্গেল অফ দ্য মাউথ টু এনি সাইড, পেশেন্ট ক্যান মেক হুইসেল, আমি কিন্তু তোমাদের হুইসেল দিতেও বলছি, ঠিক আছে? যেটা অনেকে পারবে পেশেন্ট বলবে আমি পারি না, না পারলেও বলবা যে আপনি এখন একটা সিজ দেন, সিজ দিতে বলবা, ঠিক আছে? ক্লিয়ার? এটা কিন্তু ম্যাকলয়েড বা কোথাও লেখা নাই, কিন্তু আমি বলছি, কারণ এখানে স্যার প্রত্যেকটা পয়েন্ট তুমি করছো কিনা সে এটা চেক করবে, মানে এটা তাদের ফেভারেট কবি। ওকে, এখন আমাকে কেউ একজন বলো যে আমি কি কি বলছি প্রথম থেকে, এটাই ইম্পর্টেন্ট, তারপর আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব ক্লাস শেষের আগে। কেউ একজন ভলান্টিয়ার হিসেবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলো যে ফেসিয়াল নাড়ে তুমি কি কি করবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার বলতেছি পরীক্ষার জন্য। বলো একজন, আমি বললে তো হইলো না, তোমাদের মধ্যে থেকে একজন একটু বলার চেষ্টা করো। তাহলে ফার্স্টে তুমি পেশেন্ট, আচ্ছা এখানে একটা ভালো জিনিস, পেশেন্ট এখানে কি অবস্থায় থাকবে, পেশেন্টকে কোন পজিশনে তুমি চাও? হ্যাঁ, সিটিং পজিশনে, এটা কিন্তু মনে রেখো। হ্যাঁ, পেশেন্ট শুয়ে থাকতে পারে,
পেশেন্ট বসে থাকতে পারে, পেশেন্ট দাঁড়ায় থাকতে পারে, কিন্তু পেশেন্টকে বলতে হবে পেশেন্টকে বসার জন্য এবং তুমি কোন পজিশনে থাকবে। আইডিয়ালি তুমিও বসে দাঁড়ানো থাকবা, না তুমিও বসে থাকবা, তুমি বসে হিস্ট্রি নিবা, হিস্ট্রি শেষে তুমি ইন্সপেকশনের সময় যাবা, কিন্তু আবার তুমি বসে সামনে থেকে বসে বসে করতে হবে, কারণ তুমি তার আই বন্ধ করছো। তুমি যদি দাঁড়ায় থাকো, হ্যাঁ তুমি কিন্তু এটা ঠিকভাবে করতে পারবা না। আইডিয়াল পজিশন হচ্ছে সিটিং সিটিং, কিন্তু কিছু কিছু সময় তোমাকে একটু উঠতে হবে, এটা বলে দিলাম, কারণ আইডিয়ালটা জানতে হবে। তোমার জন্য পরীক্ষার হলে সিট থাকবে না, বাট তখন তোমাকে তাহলে কি করতে হবে, যদি তোমার জন্য চেয়ার না থাকে তোমাকে তো আর চেয়ার দিয়ে বসাবে না, তাহলে তোমাকে ভাঁজ হয়ে পেশেন্টের লেভেলে কি আসতে হবে। ঠিক আছে, একটু মনে রেখো। তাহলে আবারও এই জিনিসটা আমি বলি, পেশেন্ট আসবে, পেশেন্টকে ফার্স্টে কি করবা, কিছু প্রশ্ন করবা, পরিচয় দিবা, নাম জানবা, কি কি প্রশ্ন করবা, যে আপনি যে খাওয়ার খান, খাওয়ার কি মুখে কোনো এক পাশে আটকে যায় কিনা, খাওয়ার সময় আপনি পানি বা তরল জাতীয় কিছু খাদ্য খেলে সেটা কি মুখ দিয়ে পড়ে যায় কিনা কখনো, না আপনি কি স্বাদ ঠিক মতো পাচ্ছেন কিনা, পাচ্ছে। আচ্ছা, তারপর তুমি জিজ্ঞেস করবা যে আপনি যখন হাসেন বা আপনি যখন কথা বলেন তখন মুখটা কি কোনো এক পাশে বেঁকে যায়, এরকম আপনি অনুভব করছেন বা কেউ আপনাকে বলছে কিনা। আচ্ছা, আপনি যখন রাতে ঘুমান তখন কেউ কি এটা খেয়াল করছে আপনার চোখ গুলা খোলা থাকে না। তারপর জিজ্ঞেস করবা, আচ্ছা আপনি কি দুই কানে ঠিক মতো শুনতে পান, হ্যাঁ, কোনো কানে কি বেশি শুনেন বা কম শুনেন, না, ঠিক আছে। প্রশ্ন যদি কোনোটা বলে যে পজিটিভ তাহলে কোন পাশে, এটা জিজ্ঞেস করবে। এরপরে তুমি বসে ইন্সপেক্ট করবা, ফেসিয়াল এক্সপ্রেশন ইন্সপেক্ট করতে হবে, যে কোনো মাসেলে কোনো অ্যাট্রফি বা কোনো অ্যাঙ্গেল ডিভিয়েশন আছে কিনা, বা আয়ের কোনো কিছু খেয়াল করতেছো কিনা, যে ক্লোজ করতে ডিফিকাল্টি আছে, জাস্ট এটা খেয়াল করবা তুমি, জাস্ট ইন্সপেকশন, জাস্ট ফর আ ফিউ সেকেন্ড, দেন তুমি উঠবা। ইন্সপেকশন আমি একবারই করিনি, আমি এক্সটার্নাল অডিটোরিয়ামের দুই পাশেই তোমাকে কি করতে হবে, তোমাকে খেয়াল করতে হবে, ঠিক আছে, এবং সেখানে কোনো র্যাশ আছে কিনা, কোনো ভেসিকলস আছে কিনা, এবং পেইন আছে কিনা, হ্যাঁ, কারণ র্যাশ ভেসিকল থাকলে পেইনফুল হতে পারে মাঝে মধ্যে। এরপর তুমি আসলা রোগীকে কিছু জিনিস করতে বলতে হবে। আচ্ছা, আপনি আপনার ভুটা কুচকে উপরের দিকে, সিলিং দিকে দিকে তাকান তো, হ্যাঁ, মাথাটা বেশি না নড়ায়, হ্যাঁ, তাহলে সে দেখবা যে দুই পাশে সিমেট্রিক্যাল কি আছে কিনা, তোমার ভাঁজটা সিমেট্রিক্যাল পড়তেছে কিনা। নেক্সট তুমি বলবা যে আচ্ছা আপনি চোখগুলা বন্ধ করেন, আমি খোলার চেষ্টা করবো, আপনি খুলতে দিবেন না, হ্যাঁ ঠিক আছে, দুই পাশে দেখবা। তারপরে বলবা যে আচ্ছা আপনি দাঁতে দাঁতে পাটি মিলায় দেখান তো, ই করেন, তুমি দেখাবা, সেও করবে, দেখবা যে কোনো ডেভিয়েশন আছে কিনা। তারপর তুমি তাকে বলবা, আচ্ছা আপনি মুখগুলো গালগুলা ফুলান, আমি চাপ দিব, কিন্তু আপনি বাতাস বের না হয় সেটা খেয়াল রাখবেন, ঠিক আছে, গেল। তারপর তাকে বলবা আপনি একটু শিস বা একটা আওয়াজ করেন, হুইসেল মানে শিস বাজান, সে শিস বাজার আওয়াজ করার চেষ্টা করবে, খেয়াল করলে, ঠিক আছে। এরপরে তুমি কি করবা, তুমি টেস্ট দেখবা, তাহলে এন্টার টু থার্ডে আইডিয়ালি আমি টেস্ট দেখতাম, ঠিক আছে। টেস্ট দেখা হলো, তুমি ইয়ারে যাবা, দুই পাশে সাউন্ড করে শোনাবা, তাকে বলবা কোন পাশে চেঞ্জ আছে কিনা, দ্যাটস ইট। ওকে, কারো কোনো কোশ্চেন? তাহলে ফাইন্ডিংস কি হবে, এখানে লেখা আছে, এই স্লাইডটা তুলে রাখো, ঠিক আছে, তাহলে এটা তোমরা নিজেরাও জানো, তারপরে একবার দেখে ফেলতে পারবা, ঠিক আছে। আর আমি যেটা বলছি যে র‍্যামসি-হাম সিনড্রোম হারপিস জোস্টা ইনফেকশনে হয়, কারণ এটা ফেসিয়াল নার্ভকে ইনফ্ল্যাম করে, ঠিক আছে। ওকে, এখন আমি আরেকটা জিনিস যেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে এইথ ক্রেনিয়াল নার্ভ। আচ্ছা, তোমাদের কি ফিজিওলজিতে এইথ ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন শিখাইছিল, মানে তোমাদের রিনি ওয়েবার ছিল নাকি? হ্যাঁ, রিনি ওয়েবার ছিল। জি ভাইয়া, আচ্ছা, রিনি ওয়েবার কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় দেয়, ঠিক আছে, খুবই ইজি জিনিস দিবে তোমাকে, ঠিক আছে, তো এইটা ভালোভাবে একটু জেনে রাখো। তবে এখানে কয়েকটা টার্ম আছে যেটা আমি একটু বলতে চাই। আচ্ছা, সিম্পল ভাবে কয়েকটা জিনিস যদি বলি, তাহলে একটা জিনিস মনে রেখো, তোমাকে ইয়ার এক্সামিনেশন দিবে, কি দিবে, ইয়ার এক্সামিনেশন, আমি এটা বলে শেষ করব।
ছোট্ট করে, কারণ ইএনটি তেও ইয়ার এক্সামিনেশন আসবে, রিবি ওয়েলার মানে রিনি এবং ওয়েবার তোমাকে করতে হবে। তাহলে সবার প্রথমে যেটা হচ্ছে রিনি ওয়েবার ইয়ার এক্সামিনেশন বললেই এতদিন তোমরা রিনি এবং ওয়েবারে চলে যেত, তাহলে এটা করলে কিন্তু পরীক্ষা ফেল হবে। তাহলে প্রথমে আগে তোমাকে হিস্ট্রি নিতে হবে, আমি এর জন্য একটু হিস্ট্রি এবং একটু ইয়ার এক্সামিনেশন বলে দিতে চাচ্ছি, যে না প্রত্যেকটা থেকে একটু একটু জিনিস জানছি আমরা। তাহলে প্রথমে পেশেন্টকে জিজ্ঞেস করবা ইয়ার থেকে কিছু কোশ্চেন। তাহলে ইয়ারকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার, ইন্টারনাল ইয়ার। এক্সটার্নাল ইয়ারে তুমি রোগীকে প্রশ্ন করবে আপনাকে কানে কোনো সমস্যা আছে কিনা, তাহলে এক্সটার্নাল ইয়ারে সে কি কি সমস্যার কথা বলতে পারে। প্রথম হচ্ছে পেইন, কি সে হিস্ট্রি দিতে পারে, সে কি বললাম, পেইন, আমার কানে ব্যথা আছে, আচ্ছা ব্যথা নাই, ডিসচার্জ আছে কিনা এটা জিজ্ঞেস করতে হবে তোমার থেকে, বা তোমাকে বলতে পারে আমার ডিসচার্জ, আমার কান দিয়ে কি যেন পানির মতো বের হয় দেখবা বলে ডিসচার্জ আছে। তাহলে ডিসচার্জ থাকলে ডিসচার্জের হিস্ট্রি কেমনে নাই তোমরা জানো, ট্র্যাক কি জানিবা, ট্র্যাক, ওটা আমার এখন আর বলার দরকারই নেই, তোমরা জানো একটা কিছু পাইলে ওটাকে এলোব্রেট করতে হবে। তাহলে ডিসচার্জ আছে কিনা, পেইন আছে কিনা, ডিসচার্জ আছে, ফিভার আছে কিনা, পেইন, ডিসচার্জ, ফিভার মাস্ট এক্সটার্নাল ইয়ারের জন্য খুবই কমন। সাথে কিছু এক্সট্রা প্রশ্ন, কানে ব্যথা পাইছে কিনা, ট্রমা হয়েছে কিনা, ট্রমা, কোনো ফরেন বডি ঢুকছে কিনা, ফরেন বডি বলতে সে কান খুঁচাইছে কিনা, এটা একটা ফরেন বডি, স্টিক দিয়ে খুঁচাইছে কিনা, বা পানি ঢুকছে কিনা, ফরেন বডি বলতে মানে আমি এগুলো বুঝাচ্ছি কিন্তু এই জন্য বুঝে রাখো, তাহলে তখন সিস্টেম ইভেন্টে মিস হবে না। ফরেন বডি বলতে পানি খুঁচাইছে কিনা, ঠিক আছে, অথবা সে সুইমিং হলে তার পানি ঢুকছে কিনা, বা গোসলের সময় পানি ঢুকছে কিনা, অথবা কোনো ট্রমা হয়েছে কিনা, কেউ কানে থাপ্পড় মারছে, তোমরা এরকম দেখছো অনেক যে কানে এই মানে মজা করে প্যারেন্টস থাপ্পড় মারছে কিন্তু কানে পরে ব্যথা, এরকম প্রচুর রোগী কিন্তু ইএনটি আউটডোরে পাবা। হ্যাঁ, অথবা ঝগড়া হয়েছে কানের মধ্যে মারা দিচ্ছে, আমি কানে আর শুনতে পারে না, পর্দা ফেটে গেছে, ঠিক আছে। তাহলে এই হিস্ট্রি গুলো তোমাকে এক্সটার্নাল ইয়ারে নিতে হবে। নেক্সট আসবো হচ্ছে মিডিল ইয়ার, কোথায় আসলাম আমরা, মিডিল ইয়ারে মোটামুটি চলে আসলাম। তাহলে মিডিল ইয়ারেও তুমি মোটামুটি যে জিনিসগুলো তোমার জানতে হবে সেটা হচ্ছে ডিভিটি, কি কি হিস্ট্রি নিবা, ডিভিটি, ডিফনেস ভার্টাইগো টিনিটাস, ডিফনেস ভার্টাইগো টিনিটাস, এই তিনটা হিস্ট্রি মিডিল ইয়ারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ডিফনেস ভার্টাইগো টিনিটাস ভালোভাবে, এখন ডিফনেস মানে কি, কানে কম শুনে, তাহলে খুব ভালোভাবে হিস্ট্রি নিতে হবে, কোন কানে কম শুনে, দুই কানে কম শুনে নাকি এক কানে কম শুনে, কম শুনে যে সেটা কি মানে, অনেকে বলবে যে আমি আস্তে কথা বললে শুনি না কিন্তু জোরে কথা বললে শুনি, তাহলে কোন ধরনের, হাই পিচ না লো পিচে কম শুনে, সে তোমাকে ডিফনেসটা এলোবরেট করতে হবে। ভার্টাইগো, ভার্টাইগো মানে হচ্ছে দ্য ফিলিং অফ স্পিনিং, তাহলে ভার্টাইগো বলতে প্রথম প্রশ্নটা করবা, ভার্টাইগো বলতে আপনি কি বুঝাচ্ছেন, আপনি, আপনার কাছে কি মনে হয় রুমটা চারিদিকে ঘুরতেছে নাকি আপনি ঘুরতেছেন, তাহলে ক্লিয়ারলি তোমাকে জানতে হবে হোয়াট ডাজ হি মিন বাই ভার্টাইগো, ঠিক আছে। দেন টিনিটাস, টিনিটাসটা হচ্ছে অনেকে বলবে আমি কানে শো শো শব্দ শুনি বা ঝিমঝিম করে, ঠিক আছে, তাহলে টিনিটাস হচ্ছে রিঙ্গিং সাউন্ড, রিঙ্গিং সাউন্ড অথবা হিসিং সাউন্ড ইন দা ইয়ার। তুমি তিনটা জিনিস জিজ্ঞেস করবে, ডিফনেস, ভার্টাইগো, টিনিটাস। নেক্সট আসি ইন্টারনাল ইয়ারের কিছু ডিজিজের ক্ষেত্রে যেগুলো হয়, তাহলে কি কি সমস্যা হয়, ব্যালেন্সে প্রবলেম হয়, ভার্টাইগো আর ব্যালেন্সটা মোটামুটি সেম, তারপরে একটা ব্যালেন্সে কোনো প্রবলেম আছে কিনা, ফেসিয়াল কোনো উইকনেস আছে কিনা, ফেসিয়াল উইকনেস, কারণ অ্যাক্রিস্টিক নিউরোমা এটা হচ্ছে আমাদের যে ইয়ার মানে আমাদের ইয়ার থেকে যে আমাদের সেন্সেশনটা নিয়ে যায় অডিটরি নার্ভ, ঠিক আছে, ওটার যদি কোনো ক্যান্সার হয় নার্ভের, ওটা হচ্ছে অ্যাকুইস্টিক নিউরোমা বলি আমরা, তাহলে ওটার জন্য এটা হইতে পারে। তাহলে ফেসিয়াল কোনো উইকনেস আছে কিনা খুবই ইম্পর্টেন্ট, এবং ব্লকেজ অফ ইয়ার, কানটা ফিলিং মনে হয় কি কান কান ভর্তি হয়েছে, তাহলে প্রেশার ইফেক্ট অর ফিলিং অফ ইয়ার আছে কিনা, তাহলে তোমাকে এই হিস্ট্রি গুলা ইয়ারের ক্ষেত্রে নিতে হবে খুবই ভালোভাবে। তাহলে শেষ, আমার হিস্ট্রি নাও শেষ, ইয়ার এক্সামিনেশন কি আছে, রিনি ওয়েবার তোমরা পারো ওটা নিয়ে আমি বলতেছি না, বাকিগুলো একটু বলে দিচ্ছি। তাহলে ইয়ার এক্সামিনেশনের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইন্সপেকশন পালপেশন করতে হবে, আর লাস্টে স্পেশাল টেস্ট, স্পেশাল টেস্টে কি কি, রিনি এবং ওয়েবার,
মানে হিয়ারিং টেস্ট আর ইয়ার এক্সামিনেশন, প্রথম দুইটা ইন্সপেকশন পালপেশন। তাহলে এখানে কি করতে হবে, প্রথমে প্রথমেই কানটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলবা, প্রি অরিকুলার, অরিকুলার আর অরিকুলের পিছনে একটা নাম হচ্ছে পোস্ট অরিকুলার। প্রি অরিকুল মানে অরিকুলের সামনের এরিয়াটা তুমি ইন্সপেক্ট করবা, কোনো রেডনেস, সোয়েলিং, ডিসচার্জ, সাইনাস কিছু আছে, অরিকুলটা দেখবা ভালোভাবে, অরিকুলে কোনো ভেসিকলস, র‍্যাশ, ডিসচার্জ কিছু আছে কিনা। পোস্ট অরিকুলার অরিকুলটা একটু সামনে আগায় তুমি ম্যাস্টয়েড এবং পোস্ট অরিকুলার রিজনে দেখবা, সাথে এখানে তুমি স্কার মার্ক দেখবা। স্কার মার্ক কেন, পোস্ট অরিকুলার রিজনে স্কার মার্ক থাকে যদি প্রিভিয়াস কোন ইআর অপারেশন হয়ে থাকে, তাহলে এটা দেখতে হবে, বা রেডিয়াল মডিফাইড ম্যাস্টেকটমি করা হয়েছে কিনা। ঠিক আছে, মানে অপারেশন আছে কিনা তোমার নাম এখন জানো না, জাস্ট স্কার মার্ক আছে কিনা খেয়াল করবা। তাহলে ইন্সপেকশন শেষ, পালপেশনের পার্ট হচ্ছে টেম্পারেচার, টেন্ডারনেস। টেম্পারেচার, টেন্ডারনেস তিনটা এরিয়াতে দেখতে হবে, প্রি অরিকুলার, অরিকুলার, পোস্ট অরিকুলার। টেম্পারেচার দেখবে আবার টেন্ডারনেসও দেখতে হবে, প্রেস করে করে দেখতে হবে যে কোনো টেন্ডারনেস আছে কিনা। নেক্সট, টেম্পারেচার দেখা শেষ, টেন্ডারনেস দেখা শেষ, এরপর একটা এক্সামিনেশন করতে হবে স্পেশাল টেস্টের আগে, সেটার নাম হচ্ছে কি, কানে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় ওটার নাম কি, অটোস্কোপি। অটোস্কোপি, ইয়ারিং এইডস না, ওটার নাম হচ্ছে কি, অটোস্কোপি। ঠিক আছে, মনে থাকবে এটা নাম হচ্ছে অটোস্কোপি। দেখবে একটা মেশিন আছে, হ্যাঁ, লাইট সহ একটা মেশিন আছে, তাহলে তোমাকে অটোস্কোপিটা কানে ঢুকায় দেখতে হবে, এক্সটার্নাল ক্যানেলটা দেখতে হবে, এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এবং তুমি দেখবা যে আমাদের যে ইয়ার ড্রাম আছে এটাতে কোনো প্রবলেম আছে কিনা, পারফোরেশন কিছু, যেটা ব্যবহার করে না ওটার নাম হচ্ছে অটোস্কোপি। চোখে দেয় ওটা হচ্ছে অপথালমোস্কোপি, ঠিক আছে, এটা অটোস্কোপি। তাহলে করার আগে একটা বিশেষ টেস্ট করতে হয় অটোস্কোপি কানে ঢুকানোর আগে, যে তার ভেতরে কোনো পেন আছে কিনা, কারণ যদি প্রচন্ড পেন হয় ওই কিন্তু ওটা ধাক্কা মারবে তোমাকে। তাহলে ট্র্যাগাস চিনো সবাই, কানের একটা পার্ট হচ্ছে ট্র্যাগাস, এই যে আমাদের কানের সামনে আছে, হ্যাঁ, এই ট্র্যাগাসটা প্রেস করতে হবে, ওই ট্র্যাগাসটা প্রেস করবা, প্রেস করলে যদি সে পেইন বলে তাহলে অটোস্কোপি ইজ কন্ট্রাডিক্টেড, অটোস্কোপি ইজ কন্ট্রাডিক্টেড, করা যাবে না, এটাকে বলে ট্র্যাগাস টেস্ট। ঠিক আছে, এই ট্র্যাগাস টেস্ট করতে হবে। তাহলে আমি যদি এখন আরেকবার রিভাইজ করি, ইন্সপেকশনে তিনটা এরিয়া দেখবো, কি কি দেখবো, স্কার মার্কটা যেন মিস না হয়, হিস্ট্রিতে কি কি হিস্ট্রি আছে আমি বলে দিছি, পালপেশনে আসলে থ্রি টি, টেম্পারেচার, টেন্ডারনেস, ট্র্যাগাস টেস্ট। ট্র্যাগাস টেস্ট যদি নেগেটিভ হয় ভালো কথা, আমি চলে যাব কোথায়, অটোস্কোপি। অটোস্কোপি লাইট দিয়ে তুমি কি দেখবা, এক্সটার্নাল অডিটরি ক্যানেলটা দেখতে হয়, কোনো ভেসিকলস, র‍্যাশ আছে কিনা, ইয়ার ওয়ার্কস আছে কিনা, ইয়ার ড্রামটা দেখতে হয়। ইয়ার ড্রাম দেখলে তোমরা ইয়ার ড্রামের যে ছবি আছো ফার্স্ট ইয়ারে, তোমরা যে হ্যান্ডেল অফ দ্য ম্যালিওলাস, লাইট অফ কোন, পার্স টিম্পিয়ার, মানে পার্স ফ্ল্যাসিডা, পার্স হচ্ছে টেন্সার, ঠিক আছে, সবগুলা জিনিস তুমি মোটামুটি যদি ক্লিয়ার থাকে আইডেন্টিফাই করতে পারবা। যদি কোনো জায়গায় পারফোরেশন থাকে, পারফোরেশনটা তুমি দেখবা, ভেতরে কোনো পাস আছে কিনা দেখবা। এরপরে তোমার এগুলা দেখা শেষ, তুমি আসবা হিয়ারিং টেস্টে, রিনি এবং ওয়েবার টেস্ট করবা। ক্লিয়ার, মোটামুটি শর্টকাটের মধ্যে এইটা হচ্ছে একটা ইয়ার এক্সামিনেশনের পার্ট। তোমাকে যদি কখনো বলে যে ইয়ার এক্সামিনেশন করতে হবে, তোমাকে এই সবগুলা জিনিস করতে হবে, ঠিক আছে। ওকে, আমি হিয়ারিং টেস্ট নিয়ে বললাম না, কারণ হিয়ারিং রিনি ওয়েবার তোমরা করতে পারো, ঠিক আছে, ওইবারে তোমরা কোথায় ধরবা, ধরার পরে কোন পাশে বেশি শুনে কিনা, ঠিক আছে, নাকি দুই কানে সমান শুনেন, নাকি কোথায় শুনতে পারেন, দ্যাটস ইট। আর রিনি যখন করবা তখন আগে সামনে শুনে, ঠিক আছে, শোনার পরে ওটাকে তার পিছনে ধরবা, এখনো কি শুনতে পান কিনা, যেভাবে তুমি করতে চাও, ঠিক আছে, দ্যাটস ইট। বাট প্রথমে যে জিনিসগুলা বলছি, নিস্ট্যাগমাস দরকার নাই, সেটা কিন্তু কোথাও লিখা নাই, সেটা তোমাকে জানতে হবে। এবং এখানে একটা জিনিস যদি জাস্ট বলি, তাহলে এখানে কত টিউনিং ফোর্ক ইউজ করবা, 256 ইউজালি আমরা ইউজ করি, বা 512। আর তোমাদের কাছে মেডিসিনে ডায়াবেটিক ফুড দেখার জন্য যে আমরা ভাইব্রেশন গুলো ইউজ করি হাত পায়ে, সেটা হচ্ছে 128, এটা মনে রেখো, তোমরা যেটা কিনছো ওটা মোস্টলি 128 কিনছো,
ঠিক আছে, যদি কেউ কিনে থাকো, ঠিক আছে। তাহলে মোটামুটি ধরো এইটুকি নার্ভাস সিস্টেম থেকে আমরা যতটুকু পড়ছি, হেডেক, স্ট্রোক, টিআইএ, সিনকোপ, ডিফারেন্স, একটা স্ট্রোকের পেশেন্টে কি কি ইনভেস্টিগেশন করবা, কিভাবে ম্যানেজ করবা, ঠিক আছে, এন্ড সেভেন্থ আর এইট ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? ইন্টারনাল এয়ার এর প্রবলেম হলো যে বললেন ফেসিয়াল মাসলে উইকনেস হবে, একটু বলবেন। কারণ হচ্ছে ইন্টারনাল ইয়ারে যে আমাদের নার্ভটা আছে, নার্ভটা যখন ওখানে যায়, অ্যাকুস্টিক নিউমো ইজ ওয়ান অফ কাইন্ড অফ হচ্ছে ক্যান্সার ধরতে পারো, গ্রোথ হয় নার্ভ শিটে, ওটার প্রেশার ইফেক্টের জন্য হবে, বুঝছো? কারণ ওটা প্রেশার ইফেক্ট দেয়, সো দেখা যায় সেভেন্থ নার্ভের উপর ওটা একটা প্রেশার পড়ে, দ্যাটস ওয়াই ফেসিয়াল উইকনেস দেখা যায় ওই সাইডে, এবং ইউজুয়ালি ফুলনেস ফিল করে, দ্যাটস ওয়াই সে, কারণ ও সে ব্লক করে রাখে ওই জায়গাটা, বুঝছো? এবং ইউজুয়ালি এটা তুমি ফিচারের থেকেও যদি অ্যাকুস্টিক নিউরোমা সাসপেক্ট করো, ঠিক আছে, তাহলে চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই অফ হেড। এমআরআই ছাড়া ওটা বোঝা যায় না, মানে তুমি বাইরে থেকে দেখতেই পারবে না, ওটা এমআরআই করে দেখতে হবে যে ওই নার্ভটা ওখানে বড় হয়ে প্রেশার ইফেক্ট, কিন্তু ইফেক্টটা হচ্ছে প্রেশার ইফেক্টের জন্য, কারণ ওই নার্ভটা ইউজুয়ালি ফেসিয়াল নার্ভের উপর কম্প্রেশন করে এই জন্য। ঠিক আছে ভাই, ইয়া তো সেভেন কে নিয়ে আলাম যখন আমি এক্সামিনেশন করব ফেসে, তখন কি এটা সাসপেক্ট করা যেতে পারে? না, তুমি যদি মানে অ্যাকুস্টিক নিউরোমা সাসপেক্ট করো, তার ইয়ারের প্রবলেম থাকবে, ঠিক আছে, সে মেন কমপ্লেন ইয়ারে নিয়ে আসবে যে আমি আমার কানে ফুলনেস শুনতে পাচ্ছি। এটা ওয়ান অফ দা ডিডি রাখতে পারো উইথ স্ট্রোক, কিন্তু আমি এখানে একটা জিনিস বলছি, স্ট্রোকের ক্ষেত্রে ফার্স্ট ক্রাইটেরিয়া ফেসিয়াল উইকনেস, আর্ম অথবা লেগ উইকনেস, কিন্তু আমি অ্যাকুস্টিক নিউরোমাতে শুধু কিন্তু ফেসিয়াল উইকনেস করছি, ঠিক আছে, অন্য কোনো উইকনেস হয় না, কারণ সে শুধু ওই নার্ভটার উপর প্রেস করে ইউজুয়ালি এই জন্য। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ আপু করো। ভাই, কোন পেশেন্টের ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হওয়ার 12 ঘন্টার আগে যদি আসে, সেক্ষেত্রে টিআইএ আর ইসকেমিক স্ট্রোকের মধ্যে পার্থক্য করব কিভাবে? ইসকেমিক স্ট্রোক আর টিআইএর মধ্যে তুমি 12 ঘন্টার আগে যদি আসে, তাহলে তুমি এটা আসলে ডিফারেন্সিয়েট করতে পারবে না, কিন্তু তুমি তো সিটি স্ক্যান অর্ডার করবা, সিটি স্ক্যানে তুমি ইসকেমিক অ্যাটাক যদি হয় ব্রেনের একটা সাইট, তুমি দেখবা যে ডেথ হয়ে গেছে, ঠিক আছে, ইউজুয়ালি ডেথ হয়ে গেছে, অথবা বিদেশের দেশে যেটা ওরা করে, ওরা হচ্ছে এনজিওগ্রাম করে, এটা ওরা করে হচ্ছে সেরেব্রাল এনজিওগ্রাম, মানে ডাই দিয়ে দেখে কোথায় ব্লক আছে, বুঝতে পারছো, ডিটেক্ট করার জন্য, ক্লিয়ার? কারণ সিটি করলে হেমোরেজিক কি হেমোরেজিক না এটা এক্সক্লুড করা যায়, সাথে আমি বলছিলাম প্রেশার বাড়ছে কি বাড়ে নাই সেটা এক্সক্লুড করা যায়, কিন্তু কোথায় ব্লক আছে এটার জন্য এমআরআই অথবা তোমাকে কি করতে হবে, অ্যানজিওগ্রাম করতে হবে ইউজুয়ালি, হ্যাঁ, এক্সাক্ট কোথায় ব্লক আছে। তো তুমি যদি করে দেখো, ধরো যদি তুমি 12 ঘন্টার মধ্যে যদি ওই পর্যন্ত যাও, তাহলে তুমি অবশ্যই টিআই এর ক্ষেত্রে দেখবা যে ওইভাবে তুমি ব্লক পাবা না, কিন্তু কারণ এটা একটা পার্শিয়াল ডিজ লস্ট হয়ে যাবে আবার। আর যদি এটা ইসকেমিক স্ট্রোক হয়, ব্লাড সাপ্লাই পুরোপুরি বন্ধ, তাহলে দেখবা এখানে ব্লক এবং বাকি এরিয়াটা যে ইসকেমিয়া হয়ে গেছে, ওটা তুমি চেঞ্জ ইসকেমিক চেঞ্জটা বুঝতে পারবা, কিন্তু ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকে ইসকেমিক চেঞ্জ পাওয়া যাবে না, কারণ ওটা আবার রিস্টোর হয় এবং ওটা পুরোপুরি ব্লক হয়ে যায় না, আসলে এতটুকু হাইপোপারফিউশন হয় যে ওই এরিয়াটা ফাংশনটা লস হয়, কিন্তু আবার রিগেন করে ফুলফিল, তার মানে নিউরন গুলা ডেথ হয় না আসলে, ঠিক আছে, কিন্তু ফিচার তুমি চোখে দেখে বুঝতে পারবা না যে এটা কি টিআইএ নাকি এটা ইসকেমিক অ্যাটাক, যদি 12 ঘন্টার মধ্যে আসে, 2-3 ঘন্টার মধ্যেই চলে আসে, বুঝা খুবই ডিফিকাল্ট, বুঝতে পারবা, তবে ইনভেস্টিগেশন করলে আলাদা করতে পারবা। আর কারো কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করি, প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। তাহলে রাজীব, তুমি ক্লাসটা শেষ করতে পারো আজকে।